হ্যাঁ, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে, তা আমরা আমাদের ক্লাস শুরু করছি। হ্যাঁ, বায়োস্ট্যাটিস্টিক্স এর প্রথম ক্লাস। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে পরবর্তীতে। এখন হয়তো বা এই ছাত্র থাকাকালীন অবস্থায় তোমাদের এটা নিয়ে অত বেশি ঘাটাঘাটি হবে না, কিন্তু আমরা চেষ্টা করব তোমাদেরকে ইনভলভ করে ফেলতে। পরবর্তীতে আমরা যদি কোনো গবেষণা কাজ করি এবং তোমাদের যদি আগ্রহ থাকে, তখন দেখবে যে এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো প্রথমে আমরা একদম বেসিক জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। আশা করা যায় যে আমাদের বুঝতে সুবিধা হবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কষ্ট হয়, তোমরা এক কাজ করো, একটা জাস্ট নোট নিয়ে নিও। একজন বলছে আমি কিছুই শুনতে পাচ্ছি না, একটু দেখো তো। শ্রাবণী একটা শিলা, তাকে তোমরা একটু হেল্প করতে পারো কিনা? আমরা তো ক্লাস শুরু করে দিয়েছি। হ্যাঁ দীপ্ত, বলো কি বলতে চাচ্ছ। শৈতাপ হোসেন, আচ্ছা আমরা তাহলে শুরু করছি। বায়োস্ট্যাটিস্টিক্স এসছে হচ্ছে এই দুটো ভিন্ন ভিন্ন জায়গা। একটা হচ্ছে বায়ো মানে হলো লাইফ, আর স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমরা কিছু অঙ্কের মতো কাজ করি, যে অঙ্কটা আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। আমরা যখন স্কুল কলেজে অঙ্ক করেছি, সেই অঙ্কতে স্ট্যাটিস্টিক্সটা, যেটাকে আমরা বাংলায় বলছি পরিসংখ্যান, এটা হয়তো বা কম কম ছিল। কিন্তু এখন আমরা দেখব যে ওই অঙ্কেরই একটা বড় অংশ আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে কিভাবে, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। স্ট্যাটিস্টিক্স শব্দটা এসছে ল্যাটিন স্ট্যাটাস শব্দ থেকে, অবস্থা বোঝা। এবং এইটা আমরা যখন পরবর্তীতে দেখব যে ডেটা কি জিনিস, ডেটা কাকে বলে, এটা যখন পড়তে যাব তখন আরো ধীরে ধীরে ক্লিয়ার হব, এবং স্ট্যাটিস্টিক্যাল মেথডস এর মধ্যেও এটা পড়বে। তাহলে বায়োস্ট্যাটিস্টিক্সটা হচ্ছে যে ব্রাঞ্চ অফ স্ট্যাটিস্টিক্স, যেটা আমরা অ্যাপ্লাই করি টু বায়োলজিক্যাল অর মেডিকেল সায়েন্স। এবং এটাকে কেউ কেউ বায়োমেট্রিও বলে থাকেন, যেটা মেজারমেন্ট অফ লাইফ, যেহেতু মেজারমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্স অর হেলথ সায়েন্স বলি, এই জন্য কেউ কেউ বায়োলজিক্যাল মেজারমেন্ট অফ লাইফও বলে থাকে। এইটার ডোমেইনটা কি? এইটা হচ্ছে একটা ডিসিপ্লিন যেটা কিছু কোয়ালিটেটিভ ইনফরমেশন আমাদেরকে দিয়ে সহায়তা করে, তাদের সাথে কনসার্ন আছে। আবার পাশাপাশি এরা ডিল করছে কিছু কোয়ান্টিটেটিভ ইনফরমেশন দিয়ে, এবং এই কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ইনফরমেশনটা আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। এবং এইটা এই যে তথ্যগুলো আসছে আইদার কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটেটিভ, আমরা যেখান থেকেই পাই না কেন, সেটা একটা গ্রুপ থেকে অথবা ইন্ডিভিজুয়াল থেকে যেভাবেই পাই না কেন, আমরা ওই তথ্যটাকে আবার ম্যানেজ করার চেষ্টা করি। কি করে ম্যানেজ করা যায়, হ্যাঁ এইটার সাথেও সে জড়িত আছে এই বিষয়টা বা এই টপিকটা। এবং বলা হচ্ছে যে সায়েন্স, যে সায়েন্সটা স্ট্যাটিস্টিক্স এর সাথে জড়িত থাকে, তার ফলটা আমরা ভালো পাই, কিন্তু যেই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কোনো সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন না থাকে, এইটা আসলে আমাদেরকে কোথাও নিয়ে যায় না, এবং এটার কোনো রুট ও নাই। এই হচ্ছে গিয়ে বেসিক ব্যাপার। আমরা কি ক্যালকুলেট করি? আমরা বলি যে হিউম্যান বিইং এর সাথে অনেকগুলো ফ্যাক্টর আছে, যেগুলো আমরা মানুষের অসুস্থতা থেকে শুরু করে সুস্থতার সমস্ত বিভিন্ন ধরনের মেজারমেন্টকে রিলেট করতে সহায়তা করে। এবং আমাদের এই কমিউনিটি মেডিসিনেই গুরুত্বপূর্ণ আরো দুটো বিষয় আসবে,
একটা হচ্ছে এপিডেমিওলজি আর একটা হচ্ছে রিসার্চ, এবং দেখা যাবে যে এই দুটোর সাথেই এই স্ট্যাটিস্টিক্সটা খুব ওতপ্রোত ভাবে জড়িত। কিছু কিছু টার্মিনোলজি আমরা দেখব যে ওখান থেকে আসবে। হ্যাঁ, সুতরাং এই সবকিছু থেকেই আমাদের একটা ভ্যালুয়েবল ইনফারেন্সে আমরা পৌঁছাতে চেষ্টা করব বা সহায়তা করব। এখন আমি যদি বলি যে বাংলাদেশি পিপল আর শর্টার অ্যান্ড লোয়ার ইন ওয়েট দেন আমেরিকানস, এই কথাটাকে আমি মিথ্যা বললাম না সত্যি বললাম? এটা সত্য মনে করছি না, আমার ক্লাস কিন্তু এরকম আলোচনা করি, একতরফা লেখা পড়া হবে না। আচ্ছা, এবারে যারা সত্য বললে তারা একটু বলো যে এই যে তুমি সত্য বলে মানছো, কেন মানছো? যে সত্য বলেছো একজন বলো। স্যার, আপাত দৃষ্টিতে তো আমরা দেখতে পাই যে বেশিরভাগ আমেরিকান পিপল হচ্ছে বাংলাদেশি পিপলের থেকে লঙ্গার এবং ওয়েটে লোয়ার হয়, তো গুড অ্যানসার, আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে ভেরি গুড। তারাই হচ্ছে আমাদের। আমার আরেকটা কোশ্চেন, এই যে আপাত দৃষ্টি শব্দটা বললে, তাহলে এই আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি, এই আপাত দৃষ্টিতে কিভাবে দেখতে পাচ্ছি? বেশিরভাগই আমরা যা দেখি এখন, আমি তো কোনো স্ট্যাটিস্টিক্স আমি স্ট্যাটিস্টিক্স এখনো যাইনি, তুমি যেভাবে তুমি যেটা বলছো আমি সেখানেই আছি। তোমার উত্তরটা হলো বেশিরভাগই যা দেখি, গুড, আমি এটাও মেনে নিলাম। এখন এই বেশিরভাগই তুমি কি দেখো? স্যার, যে আমেরিকান পিপলরা বাংলাদেশ পিপল থেকে লং সাইজ হাইট লং হাই ওকে, লঙ্গার আর আচ্ছা হচ্ছে এখন ওয়েটে কয়টা কম। কয়টা আমেরিকান পিপল কে দেখেছো তুমি, যেহেতু বেশিরভাগ দেখেছো বলছো, স্যার আমরা টিভিতে কয়টাকে যা দেখেছি? দেখছি বেশিরভাগ রিয়েল লাইফে দেখি নাই। তাহলে খালি চোখে দেখিনি, তাই না? জি আমরা স্যার, টিভিতে দেখেছি। এখন টিভিতে দেখে টিভির ছবিতে যেরকম দেখা যায় সেখান থেকে কিন্তু আমরা একটা আন্দাজ করে নিয়েছি, তাই না? জি স্যার, হ্যাঁ, এবং এই আন্দাজটা কে করছে? আমার ব্রেন। জি স্যার, আমি কিন্তু নিজে কখনো মেপে একবারও দেখিনি ওই একটা আমেরিকানের উচ্চতা কেমন। আমার ব্রেন আমাকে একটা আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে, একটা ধারণা দিচ্ছে যে সম্ভাব্য ওরা মনে হয় আমাদের চেয়ে লম্বাই হবে। আবার আরো দ্বিতীয় যেটা, ওরা আমাদের চেয়ে একটু মোটাসোটাও বেশি। ওভারঅল বাংলাদেশিরা আমরা যেরকম করে তাকাই বা আমাদের চোখে যতটুকু ধরা পড়ে, আমরা একটু অত ওরকম স্বাস্থ্যবানও না, অত মোটাও না, এবং অত বেশি লম্বাও না, গড়পড় বেশিরভাগই, তাই না? তার মানে এই কথাটা আমরা কিন্তু ব্রেনের একটা ক্যালকুলেশন, ব্রেনের একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা আন্দাজ দিয়ে বলছে। কিন্তু এই কথাটা আমি যদি কোনো একটা বইতে বা গবেষণাপত্রে লিখতে যাই, তখন কিন্তু কেউ আমার এই আন্দাজ করা কথাকে মূল্য দেবে না। বোঝা যাচ্ছে কথাটা? জি স্যার, হুম, তাহলে এই যে আন্দাজ করা কথাকে যদি মূল্য না দেয়, তাহলে আমি উপরে লিখেছি ইনফারেন্স, এই ইনফারেন্সের কি কোনো মূল্য আছে? এটা একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি প্রশ্নটা? না স্যার, মনে হয় মূল্য নাই, কিন্তু আমরা কিন্তু তারপরেও এটারই পক্ষে আছি, তাই না? যে আমাদের কাছে মনে হয় যে আমেরিকান পিপুল তারা আমাদের চেয়ে টলার, বাংলাদেশি পিপুল তারা আমরা শর্টার এবং আমরা লাইটার তারা হেভিয়ার, এরকম। এই কাজটাই যদি আমি সাইন্টিফিক কোনো একটা এরেনাতে অথবা একটা বই লেখাতে আমি যদি ঢুকাতে চাই এই সেন্টেন্সটা, তাহলে আমাকে কি করতে হবে? সাইন্টিফিক রিসার্চ, কিভাবে রিসার্চ? বিভিন্ন তুমি তো ডাটা অনেক কালেকশনের মাধ্যমে। কঠিন কঠিন কথা আমি বুঝতে পারছি না, আমাকে একটু সহজ করে বুঝিয়ে বলো। ঠিক আছে, আমিও তো তোমাদের মতো, আজকে আমার প্রথম ক্লাস, আমি কিন্তু তোমাদের মতোই, আমি অত বড় বড় শব্দ কি কি বলছো, সাইন্টিফিক রিসার্চ, ডেটা কালেকশন, আমি বুঝি না, আমাকে একদম বাংলা ভাষায় বুঝিয়ে দিতে হবে। স্যার, আমাদের বিভিন্ন আমেরিকান পিপল আর বিভিন্ন বাংলাদেশি পিপলের থেকে তথ্য নিতে হবে যে তারা আসলে তাদের হাইট কিরকম, তারপর সেটার গড় করতে হবে, তারপর তথ্য হচ্ছে নিতে আমরা হবে, সেটাকে। আরেকটু ক্লিয়ার করো, সুন্দর উত্তর বলছো।
তথ্য নিতে হবে না মাপতে হবে মাপতে হবে হ্যাঁ আমি আমি বলবো যে তোমার হাইট কেমন সে যদি বলল যে না আমি লম্বা তোমার চেয়ে যাও তাহলে মাপা হলো না স্যার হ্যাঁ তাহলে আমাকে সরাসরি কিছু আমেরিকান লোকের ওজন উচ্চতা মাপতে হবে একই সাথে কিছু বাংলাদেশীদের ওজন উচ্চতা মাপতে হবে মেপে তারপরে আমি দুটো কেউ কেউ লম্বা কেউ কেউ খাটো এরকম অনেক হবে আমি তারপরে কি করব গড় করব আচ্ছা গড় উচ্চতা তাহলে যতগুলো আমেরিকানদের নিলাম এরা কেমন গড় উচ্চতা বাংলাদেশি যাদের নিলাম এরা কেমন এর পরবর্তীতে এই দুটো উচ্চতা নেওয়ার পরে আমি দেখব যে কোনটা বেশি কোনটা কম এরপরে হচ্ছে গিয়ে তোমরা যেটা বলছো সাইন্টিফিক কিছু রিসার্চ আছে এই ডেটাটাকে যেটা পেলাম এটাকে নিয়ে আরো অনেক কিছু কাজ করব কিন্তু আমরা ওখানে যাইনি যেহেতু আমরা আমরা বর্তমানে যে লেভেলে আছি ওই লেভেলেই কথা বলবো হ্যাঁ এবং আমিও চেষ্টা করব যে এই লেভেলে থেকেই কথা বলতে যখনই আমরা এই লেভেলের বাইরে যাব আমি কিন্তু বুঝতে পারবো না আমাকে তাহলে এই লেভেলেই তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে ওকে এবারে আমরা আসি পরের কথাটা হেলদি মাদার বিগেটস হেলদি চিলড্রেন এটাতে তো আর ওই আমেরিকা যাওয়ার দরকার নেই বাংলাদেশেই আমরা থেকে কি এই কথাটা বলতে পারি কি পারি না এই কথাটা কি আমি সত্যি বলেছি মানে এই কথাটার পক্ষে কি তোমরা আছো না নাই আছি স্যার আচ্ছা তাহলে যেহেতু আছো বলছো তাহলে এটার এখন প্রমাণ দাও আমাকে শুধু মুখের কথা বললে হবে না প্রমাণ দাও তাহলে আমরা এটা সাধারণত আমাদের হাসপাতালে যদি আমরা যাই এবং হাসপাতাল রেকর্ড গুলো যদি দেখি তাহলে দেখবো যে হ্যাঁ এটার পক্ষে প্রমাণ আছে এবং শুধু তাই না এটার পক্ষে অনেকেই স্টাডি করেছে অনেকেই গবেষণা করেছে গবেষণা করে তাদের গবেষণা পত্রের ফলাফল তারা প্রকাশ করেছে এবং এই যে ফলাফল প্রকাশ করেছে এই প্রকাশে আমরা দেখতে পেয়েছি হেলদি মাদার বিগেস্ট হেলদি চিলড্রেন কথাটা সত্য এবারে আসি পরেরটায় হাইটস অফ ইন্ডিভিজুয়াল ভ্যারি ফ্রম মর্নিং টু ইভিনিং সত্য না মিথ্যা জি স্যার সত্য স্যার সত্য আচ্ছা কেন সত্য এরকম একটা ব্যাখ্যা শুনেছিলাম স্যার আগে ওকে ভেরি গুড তাহলে এরকম একটা ব্যাখ্যা আছে যে আমরা যখন শুয়ে থাকছি তখন গ্র্যাভিটিটা কম কাজ করছে আর যখন আমরা সারাদিন চলাফেরা করছি আমাদের উপরে গ্র্যাভিটিটা বেশি কাজ করছে আর কোনো আর কিছু কেউ কিছু শুনেছ স্যার আমাদের তো সবসময় সেল ডিভিশন হতে থাকে সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে তো সকাল থেকে ধরেন সন্ধ্যাবেলা পর্যন্ত আমাদের অতিরিক্ত বেশি সেল ডিভিশন হবে এখান থেকে অবশ্যই আমাদের হাইট ভ্যারি করবে আচ্ছা ঠিক আছে এটাও একটা তাহলে তোমার কথাটাও মেনে নিলাম কিন্তু এই ভ্যারি করবে এখন তাহলে আমি আরেকটু ভেতরে যাচ্ছি ভ্যারি করে কি হবে সকালের হাইটটা কেমন হবে বিকেলের হাইটটা কেমন হবে স্যার সকালে বেশি হবে বিকেলে কম হবে সকালে বেশি হবে বিকেলে কম হবে আচ্ছা এরকম এটার পক্ষে তোমার যুক্তি কি অথবা কোনো তথ্য আছে স্যার আসলে আমি এরকম একটু শুনেছিলাম ওই যে স্যার যেটা ভার কেন্দ্রের ব্যাপারটা স্যার ওই যে গ্র্যাভিটিটা স্যার বর্ণনা করলাম তোমরা যেগুলো বলছো এগুলোর পক্ষে কি কোথাও কোনো লেখা বা কিছু আছে বা পেয়েছো দেখো
এটা কিন্তু আমারও জানা ছিল না। আমি যেটা জেনেছি সেটা কিন্তু অন্য, এটা অলরেডি অস্ট্রেলিয়াতে এবং বেলজিয়ামে কিছু অ্যানাটমিস্ট এবং ফিজিওলজিস্ট, তারা এই মেডিকেল কলেজের টিচাররা তারা হচ্ছে এই গবেষণাটা করেছিলেন। বেলজিয়ামে প্রায় মনে হয় প্রায় 5,500 মানুষের উপরে, অস্ট্রেলিয়াতে 2400 বা 2800 মানুষের উপরে তারা এই গবেষণাটা করেছে। তাদের ওখানে যে থিওরিটা লেখা হয়েছে বা তারা যে লিখেছে সেটা হলো ফিজিওলজি, এই যে মাসল, মাসলের কি কি জানি ইয়ে আছে, ফাইবার, অ্যাক্টিন এন্ড মায়োসিন। হ্যাঁ, অ্যাক্টিন, অ্যাক্টিন এন্ড মায়োসিন। হ্যাঁ, এই অ্যাক্টিন এন্ড মায়োসিন আমরা যখন কোনো কাজ করি, শক্ত কোনো কাজ করি, এই মাসল গুলো কি করে তখন কনট্রাক্টেড অবস্থায় থাকে। ইয়েস, তার মানে আমরা যখন কোন একটা মাসল যখন কন্ট্রাক্ট করে তখন অ্যাক্টিন এন্ড মায়োসিন তারা কি করে একটা একটার মধ্যে ঢুকে যায়, ঢুকে টাইট হয়ে একটা বন্ড তৈরি করে, তাই না? জি স্যার। তাহলে ওরকম যখন টাইট হয়, টাইট হলে কি হবে তখন তার লেন্থটা, মাসল লেন্থটা শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। ভেরি গুড। ওদের বইতে এটাই ভাবে লেখা ছিল যে রাত্রে যখন মানুষ ঘুমায়, ঘুমানোর সময় তার এই অ্যাক্টিন এন্ড মায়োসিন তারা থাকে কি মুখোমুখি, কারণ তারা রিল্যাক্স থাকে, এবং রিল্যাক্স থাকার কারণে যখন সে সকালবেলা ঘুম থেকে ওঠে তখন যদি আমরা তার হাইটটা মাপি, একটা হাইট মাপলাম পেলাম, আর সারা দিনে তার বিভিন্ন কাজের কারণে তার শরীর রেসপন্স করছে, অ্যাক্টিন মায়োসিন গুলো কাজ করছে এবং রেসপন্স করার কারণে, কাজ করার কারণে এরা কন্ট্রাক্টেড অবস্থায় যখন থাকছে, একটা একটার মধ্যে যখন ঢুকে থাকছে, তখন মাসল লেন্থটা কিছুটা হলেও শর্ট হচ্ছে। এই ওভারঅল শর্টেনিংটা মানুষের হাইটটাকেও খুব সামান্য পরিমাণে শর্ট করে দেয়, এবং খুবই সামান্য কিন্তু শর্ট হয়। তার মানে এই কথাটা যে আমি লিখেছি, এই কথাটা কোনো একটা সাইন্টিফিক অ্যারেনাতে প্রকাশ হয়েছে, সেখান থেকে আমি জাস্ট খালি তুলে এনেছি ফাইনাল কথাটা, যে ওরা কি ইনফারেন্স নিয়েছে। এবং আমরাও ইনশাল্লাহ তোমরা যখন এই ছাত্র থাকা অবস্থায় যদি কোনো গবেষণার কাজ করো, অথবা তোমরা যদি কোনো ডাক্তার হয়ে যদি কোনো গবেষণার কাজ করো, তোমাদেরকেও কিন্তু গবেষণা কাজের শেষে এরকম কিছু একটা লিখে দিতে হবে। এবং এই যে লিখে দিতে হবে, সেই লেখাটার মধ্যে এই ফাইনালি একটা সেন্টেন্স থাকবে যেটা তোমার ইনফারেন্স, যে আমার গবেষণা থেকে আমি এই কাজটা পেলাম। এরপরে লেখা আছে কি, নিউট্রিশনাল ভ্যালিউজ অফ হাইব্রিড ফুডস আর হায়ার দ্যান দোজ অফ কনভেনশনাল ফুডস। এটা কি সত্যি না মিথ্যা? সত্যি স্যার, সত্যি। ওকে, কিভাবে সত্যি স্যার? কারণ নর্মাল কনভেনশনাল ফুডে সব ধরনের খাদ্যপদার্থ নাও থাকতে পারে, তো মেইনলি হচ্ছে যাতে সব ধরনের পুষ্টির সাথে পূরণ হয়, তার কারণে বেশিরভাগ হাইব্রিড ফুড গুলো তৈরি করা হয়েছে, সবগুলো খাদ্য উপাদান সহ, তাদের নিউট্রিশনাল ভ্যালু তো বেশি হবে। ওকে, আর কেউ আর কোনো কমেন্ট, এনিবডি? স্যার দেখা যায় কি, যখন আমরা হালিম রান্না করি, হালিমের যে নিউট্রিশনাল ভ্যালু এবং যে ডাল মাংস সবগুলোর সম্মিলিত নিউট্রিশনাল ভ্যালু থেকে বেশি হয়। ওকে, কিন্তু হালিমটা কি হাইব্রিড? আমরা তো আমরা বলছি যে হাইব্রিড, হালিম তো একটা পদ্ধতি, রন্ধন প্রণালী, আর ডাল মাংস মিলিয়ে কিছু, ওটা আরেকটা রন্ধন প্রণালী, দুটো ভিন্ন প্রণালী। আমরা বলেছি যে হাইব্রিড ফুড স্যার হচ্ছে, স্যার আমি একটু বলতে চাচ্ছি স্যার, হাইব্রিড ফুড স্যার, আমরা স্যার গোল্ডেন রাইস বা সুপার রাইস নামে একটা ধানের জাত চিনি, যেখানে স্যার হচ্ছে আগে এশিয়ার যারা ছোট ছোট শিশু ছিল তাদের স্যার হচ্ছে রাতকানা রোগটা বেশি হইতো, মানে তারপর স্যার হচ্ছে দেখা গেল হচ্ছে তাদের ধানের ভিতরে স্যার হচ্ছে হাইব্রিড, মানে হচ্ছে হাইব্রিডাইজেশনের মাধ্যমে তারা স্যার গোল্ডেন রাইস বা হচ্ছে স্যার সুপার রাইস তৈরি করলো স্যার, যেখানে ইনক্লুড করা হলো ভিটামিন এ। স্যার নর্মালি একটা ধানের ভিতরে যেভাবে হচ্ছে স্যার ভিটামিন এ ছিল না, কিন্তু স্যার হাইব্রিড বা সুপার রাইস যেটা হচ্ছে বা গোল্ডেন রাইস যেটা, সেখানে আমরা ভিটামিন এ পাবো। সো স্যার এদিক থেকে আমরা বলতে পারি কনভেনশনাল ফোর্সেস হচ্ছে, মানে কনভেনশনাল ফোর্সেস চাইতে স্যার হচ্ছে হাইব্রিড ফোর্সের নিউট্রিশনাল ভ্যালুটা বেশি। ওকে, ভেরি গুড, ভেরি গুড অ্যানসার। আচ্ছা, সায়েন্টিফিক ওয়ার্ল্ডে আমি আমি এই পয়েন্টটা যেহেতু তুলে নিয়ে এসেছি,
সায়েন্টিফিক ওয়ার্ল্ডে এইটা নিয়ে এই তোমরা যেরকম করে বলছো এরকম কথাবার্তাও আছে, আবার এর বিপরীতেও কিছু কথাবার্তা আছে। এই কারণে আমি এই পয়েন্টটাও রেখেছি যে কেউ কেউ হয়তো এটার পক্ষে আছে, কেউ কেউ এটার বিপক্ষে আছে। যেমন কিছু কিছু সায়েন্টিস্ট তারা বলছে যে কনভেনশনাল ফুডসে মানুষ আগেকার দিনে যারা এই কনভেনশনাল ফুডসের সাথে ছিল, কারণ হাইব্রিড ফুড তো নতুন এসছে, আগে তো ছিল না, তাহলে আগে যারা কনভেনশনাল ফুডস খেয়েছে তাদের স্ট্যামিনা বর্তমানে যারা হাইব্রিড ফুড খাচ্ছে তাদের স্ট্যামিনার চেয়ে বেশি। এটা তাদের হলো যারা এই কনভেনশনাল ফুডস এর পক্ষে যে সমস্ত নিউট্রিশনিস্ট অবস্থান করছেন তাদের এটা বক্তব্য। এবং মানে এটা কোনো সায়েন্স না, কিন্তু এটা সাধারণভাবে আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়, আমাদের এই এই বাবা মারা অথবা দাদা দাদিরা চাচা ফুকুরা তারা কিন্তু বলে যে আমরা কি খেতাম আর তোমরা কি খাচ্ছ, তোরা কি খাচ্ছিস। এবং সেইখানে তুলনাতে চলে আসে কি যে বর্তমানের খাবারের মধ্যে পুষ্টিমান আছে কিন্তু অন্তর্নিহিত যে শক্তিটা সেইটা সেটার ঘাটতি আছে। এটা এরকম একটা কথা কিন্তু প্রচলিত, বর্তমানে খাবারের মান বেড়ে গিয়েছে, নিউট্রিশনিস্টদের কথা বলছেন যে পরিমাণ হয়তো বেড়ে গিয়েছে কিন্তু গুণগত মান তেমন বাড়েনি। কারণটা হচ্ছে যে আগেকার দিনে মানুষজন যত বেশি নেচারের মধ্যে এক্সপোজ ছিল এখন তত বেশি এক্সপোজ না, যত বেশি নেচারাল খাদ্য খানার সাথে এক্সপোজ ছিল এখন তত বেশি এক্সপোজ না। এই ফর্মুলা খাবারের মধ্যে এক্সপোজ হওয়ার কারণে সে হয়তো পুষ্টি পাচ্ছে কিন্তু অন্তর্নিহিত যে শক্তিটা, এই যে জন্য এই শব্দটা লেখা হয়েছে যে নিউট্রিশনাল ভ্যালু, ভ্যালু নিউট্রিশনিস্টদের একটা গ্রুপ তারা কিন্তু এইভাবে এটার বিপক্ষেও দাঁড়িয়ে আছে। আমি কিন্তু কোনো পক্ষ নিচ্ছি না, কোনো বিপক্ষ নিচ্ছি না, আমার কাছে যেটা আন্ডারস্ট্যান্ডিং এটা হচ্ছে উভয় পক্ষেই কিছু না কিছু মেরিট আছে, উভয় পক্ষে কিছু না কিছু ডিমেরিট আছে। নিউট্রিশনাল ভ্যালুজ অফ দ্য হাইব্রিড ফুড যদি চিন্তা করি, অবশ্যই এখানে আমরা যে আগেকার দিনে যে সমস্ত রোগ শোক হতো সেই সমস্ত রোগ শোককে অ্যাড্রেস করে যদি কাজ করি দেখা যাচ্ছে যে আমি অনেক কিছু প্রিভেন্ট করতে পারছি। যেমন যেটা সুপার রাইসের কথা বললে, এমন কিছু রাইস আছে, আমি আমাকে আল্লাহ সুযোগ দিয়েছিল, আমি পিএইচডি করতে জাপানে গিয়েছিলাম, ওখানে দেখেছি যে শুধু ভাত খেলেই হবে, মানে ওরা এমন ভাবেই রাইসটাকে গবেষণা করে তৈরি করেছে যে একটা তরকারির মধ্যে, একটা সবজির মধ্যে, মাংসের মধ্যে যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট ওই কেমিক্যাল কম্পোজিশনটাও তারা ওই রাইসের মধ্যে দিয়ে তারা হাইব্রিডাইজেশন করেছে। এবং তাদের বক্তব্য ওই সমস্ত কোম্পানির, যদিও খুব বাজারে চলে না, তারপরেও কিছু কিছু গবেষক দল তারা বের করেছে যে এই চালটা সমস্ত কিছুই কম্বাইন করে হাইব্রিডাইজেশন, শুধু সুতরাং ভাত খেলেই হবে আর কোনো কিছু খেতে হবে না, শুধুমাত্র ভাত খেলেই অন্যান্য যা কিছু চাহিদা বলা হচ্ছে যে ওইটাই পূরণ করে দেবে। যদিও সেটা আমি মানে আমার যেটা চোখে দেখা খুব একটা বাজার পায়নি। সুতরাং তোমরা যেটা বলছো এই পয়েন্টটা আমি নিয়ে এসছে জন্য যে এই পয়েন্টটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, কেউ কেউ একটা পক্ষে, কেউ কেউ আরেকটা পক্ষে। এরপরে আমরা নিচেরটা আর খুব একটা আলোচনায় গেলাম না, ড্রাগ এ ড্রাগ বি এটাতে আর আমরা যেতে চাচ্ছি না। তাহলে আমরা এই যে এত কিছু যে বললাম, এত কিছু যে আমরা হিসাব নিকাশ করলাম, এখান থেকে আমরা অ্যাটলিস্ট একটা জিনিস বুঝতে পারছি যে এই প্রত্যেকটা জিনিস আমরা যদি লিখতে চাই কোথাও কোনো সায়েন্টিফিক অ্যারেনায়, আমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে কিছু এরকম কাজ করতে হবে। একইভাবে হাইব্রিড ফুডের নিউট্রিশনাল ভ্যালু আমাকে দেখতে হবে, প্লাস কনভেনশনাল ফুডের নিউট্রিশনাল ভ্যালু আমাদেরকে দেখতে হবে। এবং ওই যে বললাম যে উভয় পক্ষেই যেহেতু কিছু কিছু মেরিটস এবং ডিমেরিটস আছে, প্রত্যেকেরই মেরিটস ডিমেরিটস গুলো নিয়ে আমাদেরকে একটা গবেষণা কাজ চালাতে হবে, তখন হয়তোবা আমরা এটার পক্ষে বা বিপক্ষে একটা শক্ত গ্রাউন্ড নিয়ে দাঁড়াতে পারবো। আদারওয়াইজ বর্তমানে যেভাবে আছে তাতে করে উভয় পক্ষে কিছু না কিছু যুক্তিতর্ক এবং কিছু না কিছু সায়েন্সও রয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু বুঝতে পারলাম যে এই যে কোনো কাজই আমরা করতে চাই না কেন, তাহলে তোমরাই অলরেডি আমাকে বলেছো কি কি জানি, ডেটা কালেকশন করতে হবে, সায়েন্টিফিক রিসার্চ করতে হবে, তাহলে এগুলো কি, আমরা একটু একটু করে তাহলে ভিতরে যাই। তাহলে আমাদেরকে প্রথমে ডেটা জিনিসটা কি বুঝতে হবে। হ্যাঁ, এইটা
এর আগে আমরা বলেছি যে এপিডেমিওলজি এবং রিসার্চেও একই শব্দগুলো ব্যবহৃত হবে, এবং এপিডেমিওলজিতে আমরা এটাকে ভ্যারিয়েবল বলি, আর বায়োস্ট্যাটিস্টিক্সে সরাসরি এরা ডেটা বলে, এবং খুব কাছাকাছি, খুব কাছাকাছি, একটু এদিক ওদিক, এবং আমরা এখনই সেই পার্থক্যটা বুঝে যাব। বলা হচ্ছে ডেটা ইজ দ্য ভ্যালু অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স that a person, object or phenomenon possesses. তাহলে এই শুধু এই সেন্টেন্সটা পড়েই আমরা কি বলতে পারবো যে ভ্যারিয়েবলের সংজ্ঞা কি? Anyone wants to try? Anybody? স্যার ভেরিয়েবল হলো স্যার এডিটর স্যার ভ্যালুটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় স্যার। হ্যাঁ, তাহলে ভেরিয়েবলটা হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, গুড। তাহলে আমরা এই যে এই ইংরেজি পুরো সেন্টেন্সটা লিখেছি, ভেরিয়েবলের সংজ্ঞা যদি আমি লিখতে বলি, কোন অংশটুকু লিখলে ভেরিয়েবলের সংজ্ঞাটা কারেক্ট হবে? The value recorded from the characteristics that may vary from person to person. এটা তাহলে আমরা যদি তিন নম্বর সংজ্ঞাটা দেখি, ওটা তাহলে ডেটার সংজ্ঞাতেই কিন্তু চলে গেল। দেখো তিন নম্বর সংজ্ঞাটায় কি বলা আছে, ডেটা হচ্ছে ভ্যালু রেকর্ডেড এগেইনস্ট দ্য ভেরিয়েবলস। যে কেউ চেষ্টা করো একটু। তিনটা তিনটা সংজ্ঞা দেয়া আছে, তিনটা সংজ্ঞা থেকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ভ্যারিয়েবলটা কি। May vary from person to person, place to place or from time to time. তাহলে যদি আমি বলি যে ভ্যারিয়েবল কাকে বলে, আমি যদি ভ্যারিয়েবলের সংজ্ঞা লিখি may vary from person to person, place to place, time to time, এটা কি খুব ভালো কোনো সংজ্ঞা হবে? may vary দিয়ে আমি শুরু করলাম, কাছাকাছি চলে এসছো, চেষ্টা করো আর একটু। The characteristics that may vary from person to person, place to place or from time to time. Thank you very much. Hey, that is the correct definition. তাহলে পরীক্ষার হলে যদি ডেটার ডেফিনিশন আসে তাহলে পুরোটা লিখতে হবে, পরীক্ষার হলে যদি ভ্যারিয়েবলের ডেফিনিশন আসে তাহলে শুধু ক্যারেক্টারিস্টিক্স থেকে শুরু করতে হবে। The characteristics that a person or অথবা বলতে হবে variables are the characteristics or variable is the characteristics of a person, object or phenomenon. অথবা characteristics that a person, object or phenomenon possesses. তাই না? এখন তাহলে আমরা একটু একটু করে যাই। Characteristics of a person. উদাহরণ কেউ একজন দাও একটা মানুষের characteristics. Height. তাহলে আমি যখন height শব্দটা বলবো তাহলে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, এবং তোমাদের সবারই কিন্তু হাইট কমন, হাইট আছে, কিন্তু আমি যখনই বলবো একজন একজন করে দাঁড়িয়ে ক্লাসে যে তোমাদের হাইট কত, তখন এক একজন কি একই কথা বলবে, একই হাইট দেবে? না, ভিন্ন ভিন্ন আসবে, তাই না? তাহলে ভিন্ন ভিন্ন যখনই আসবে ওইটাই হচ্ছে গিয়ে ভ্যালু। যখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার হাইট কত, তুমি একটা ভ্যালু দিলে, আরেকজনকে জিজ্ঞেস করলাম আরেকজন একটা ভ্যালু দিল, ওই ভ্যালুটা যখন আসলো ওইটা হয়ে গেল ডেটা। আর আমি যখন বলছি শুধু হাইট, ওই হাইট শব্দটা এটা হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবল আর ডেটার পার্থক্যটা বোঝা গেল? ওকে, তাহলে যদি আমরা পার্থক্যটা বুঝি প্রত্যেকটা জিনিসই আমরা একটু একটু করে ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি। যেমন আমরা বুঝলাম ক্যারেক্টারিস্টিক্স অফ এ পারসন ইজ হাইট, ক্যারেক্টারিস্টিক্স অফ এন অবজেক্ট weight তো পার্সনেই চলে গেল, অবজেক্ট কিরকম, কালার ভেরি গুড, কালার অফ কি বলতে চাও, তোমার হাউজহোল্ড বিলঙ্গিংস,
তাহলে খাটের কালার একরকম, কারণ এগুলো তো অবজেক্ট তাই না, আলমারির কালার একরকম, টেবিলের কালার একরকম, তাহলে এই যে কালারটা ভ্যারি করছে এক একটা থেকে। আচ্ছা এবারে ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফেনোমেনন, আরেকটু ক্লিয়ার, বুঝতে পারলাম না। টাইম, ওকে, টাইম, টাইমটাকে আমরা কি করে ভাঙবো, কি করে বুঝবো? ডে নাইট, সকাল দুপুর বিকাল, বিভিন্ন ভাবে কিন্তু আমরা বলতে পারি। তাহলে এই কোন সময়ে এই ঘটনাটা ঘটেছে, সেটা কি সকালে ঘটেছে না দুপুরে ঘটেছে না রাত্রে ঘটেছে, হ্যাঁ, একটা হত্যাকাণ্ড কখন ঘটলো, একটা ঝড় কখন ঘটলো, একটা রোগীর জ্বর কখন আসলো, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা বলতে পারি। এবং আমরা শুধু টাইম দিয়ে, একটা যদি টাইমের রেকর্ড থাকে, টাইমের রেকর্ড দেখেও কিন্তু অনেক সময় ডাক্তাররা রোগ ডায়াগনোস করে ফেলতে পারে। আমরা আসবো এটা পরবর্তীতে ধীরে ধীরে, যখন আমরা আরেকটু ডিটেইল পড়ালেখা করব, অথবা এপিডেমিওলজিতে যখন আমরা আরেকটু ভেতরে যাব, তখন আমরা দেখতে পাবো যে কি করে আমরা এরকম পেতে পারি। তাহলে মাথায় রেখো, এই যে আমরা যে ছোট 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 করে বলছি, এইগুলোই কিন্তু আমি তোমাদের পরীক্ষা দেব। তোমাদের ওই যে একজন বন্ধু আছে না, তোমরা হয়তো বা তোমাদের বড় ভাইয়ের কাছে সেই বন্ধুর নাম পেয়ে যাবে, এই যে কি জানি নাম বন্ধুটার, ইন্ডিভার, ইন্ডিভার, ইন্ডিভার নামে তোমাদের একজন বন্ধু তোমরা খুব আপন করে নেবে। কিন্তু আমি তোমাদেরকে এটা গ্যারান্টি দিচ্ছি, ইন্ডিভার নামক বন্ধুর সাথে যদি তোমরা বন্ধুত্ব করো, তাহলে আমার সাথে শত্রুতা হয়ে যাবে। হ্যাঁ, ইন্ডিভার বন্ধুর সাথে থাকলে পরীক্ষার হলে প্রশ্ন করলেই আমরা বুঝে যাই তুমি কি বই থেকে পড়েছো নাকি তোমার ওই বন্ধুর কাছ থেকে পড়েছো। তো ইন্ডিভার নামক বন্ধুর বইতে অনেক কিছু ভুল আছে, সুতরাং ওই বই, ওই বই ওগুলো হচ্ছে আসলে নোট বই, ওগুলো কোনো অথেন্টিক বই না। এই লেকচার স্লাইড যেটা আছে আমার, তোমাদের যখন কোর্স শেষ হয়ে যাবে এই লেকচার স্লাইড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা এই লেকচার স্লাইড ফলো করলেই তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ পাস হবে। এবং যে এখন যেভাবে আলোচনা করছি ঠিক এভাবেই আমি হয়তো বা বলবো যে একটা ফেনোমেননের উদাহরণ দাও, তো তোমরা এখনই নিজেরাই আলোচনা করে, গল্প করে, নিজেদের মধ্যে ডিসকাস করে এরকম তিন চারটা ফেনোমেননের নাম লিখে রাখবে, যেটা ভ্যারি করছে কি করছে না সেটা তোমরা রেকর্ড রেখে দেবে। তাহলে হলো কি, তুমি কোনোদিন আর এটা ভুলবে না, তোমার মুখে থেকে, মুখস্থ থেকে যাবে। এরকম তিন চারটা অবজেক্ট হয়তো পাঁচটা পাঁচটা করে রাখো, পার্সনের পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স কি, অবজেক্টের পাঁচটা ক্যারেক্টার, তাহলে পাঁচটা অবজেক্ট যেটা পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে তুমি কথা বলবে, তারপরে ফেনোমেনন, পাঁচটা ফেনোমেনন, পাঁচটা ফেনোমেনন নিয়ে তুমি রেকর্ড করে রাখো, নিজেরাই নোট করে রাখো, তাহলে দেখবে যে কিন্তু তোমাদের কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে না, এই যে এখন যে পড়াটুকু এইটুকুই তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে। অলরাইট, আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। তাহলে এইখানে দেখো দ্বিতীয় সংজ্ঞাটার দিকে যদি তাকাই, তাহলে একই রকম ভাবে কিন্তু আমরা আরেকটু সহজে বুঝতে পারি যে দ্য ভ্যালু রেকর্ডেড ফ্রম দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট মে ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন। প্রথমটা হচ্ছে পার্সন টু পার্সন, তাহলে পার্সন টু পার্সন এখনই ভ্যারি করছে আমাদের হাইট, এক পার্সনের হাইট আরেক রকম, আরেক পার্সনের হাইট আরেক রকম, ওয়েট আরেক রকম, ব্লাড প্রেশার আরেক রকম, এজ আরেক রকম, তাহলে বিভিন্ন ব্লাড কর্টিসল যদি করি, ব্লাড ট্রাইগ্লিসারাইড যদি করি, প্রত্যেকটা জিনিসই পার্সন টু পার্সন ভ্যারি করছে। আবার প্লেস টু প্লেস ভ্যারি করছে, প্লেস টু প্লেস একটা ক্যারেক্টারিস্টিক যদি বলি যে একটা রোগ, এই রোগের প্রাদুর্ভাবটা এই এলাকায় বেশি, ওই এলাকায় কম, তাহলে আমরা প্রত্যেকেই এভাবেই কিন্তু বুঝতে পারবো যে কোন কোন এলাকায় কোন কোন রোগের প্রাদুর্ভাব, আবার এই মধ্যেও আবার খুব বেশি রকম প্রাদুর্ভাব, মাঝারি প্রাদুর্ভাব, কম প্রাদুর্ভাব, তাহলে প্লেস চেঞ্জ করলে এক একটা রোগের প্রাদুর্ভাব চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা টাইম টু টাইম, এই যে সকালে জ্বর আসছে, বিকেলে জ্বর নাই, সন্ধ্যায় জ্বর আসছে, বলছে যে জ্বর আসার সাথে সাথে গাও ম্যাজম্যাজ করে, সন্ধ্যায় হালকা জ্বর আসে, গা ব্যথা করে, এই যে এই রকম একটা ক্যারেক্টারিস্টিক যখনই হয় আমাদের মাথায় কিন্তু অলরেডি একটা রোগের চিন্তা ঢুকে যায়, আচ্ছা সম্ভাব্য তাহলে ও এই দিকে নিয়ে যাচ্ছে, ওর কথাবার্তাটাই আমাদেরকে ধাবিত করবে যে আমরা কোনখানে ডায়াগনোসিস করব। অতএব এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের জিনিসগুলো তোমরা সবাই এরকম একটা একটা করে উদাহরণ করে নিজেরা নিজেরা পড়বে এবং লিখে রাখবে। ওকে, ভ্যারিয়েবিলিটি অফ দ্য ডেটা, তাহলে একটু দেখি, আমরা বলছি
বায়োলজিক্যাল ভেরিয়েবিলিটি হয়, এজ, সেক্স, হাইট, ওয়েট, এগুলো সবই হচ্ছে বায়োলজিক্যাল ভেরিয়েবিলিটি। অবজারভারের কারণে ভেরিয়েবিলিটি হতে পারে। হেমোগ্লোবিন এস্টিমেশন করছি আমরা সবাই, আমরা যদি ফিজিওলজি ক্লাসের প্রত্যেককে হেমোগ্লোবিন এস্টিমেশন করতে দেই, একই লোকের কাছ থেকে রক্ত নিয়ে আমরা যদি হেমোগ্লোবিন এস্টিমেশন করি, তাহলে আমাদের 200 ছাত্র বা 230 জন ছাত্র, তারা কিন্তু দেখা যাচ্ছে সবাই একমত নাও হতে পারে। কারণটা কি, যে তাদের চোখের দেখার ভিন্নতা থাকতে পারে। এক্স-রে রিপোর্ট নিয়ে আমরা যদি একই এক্স-রে রিপোর্ট 10 জন ভিন্ন ভিন্ন রেডিওলজিস্টের কাছে দেই, তাহলে দেখা যাবে যে কখনো কখনো কিছু কিছু স্পেশাল এক্স-রে রিপোর্টে একটু ভিন্ন রকম সিদ্ধান্ত এক একজনের কাছ থেকে আমরা পেতেও পারি। একই রকম ভাবে ব্লাড প্রেশার রিডিং, যে আমার অবজারভার যিনি ব্লাড প্রেশারটা চেক করছেন, পরীক্ষা করছেন, এবং তার এই ব্লাড প্রেশার পরীক্ষা করার মধ্যে দিয়ে তার নিজের ওই সময়কার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশারেরও ভ্যারিয়েশন আসছে। এবং আর সবচেয়ে মজার কথা যে এখানে যেহেতু অবজারভার ভ্যারিয়েবিলিটি ব্লাড প্রেশার আসলো, আমরা সাধারণত এই জিনিসটা আমরা দেখেছি যে হাসপাতালে আমি যদি কোনো ঔষধ দিয়ে ট্রায়াল দেই এবং আমি আমার ওই সে ফর এক্সাম্পল আমার মেডিসিন ওয়ার্ড আছে, ওখানে আমার ইন্টার্নরা আছে, আমি তাদেরকে যদি বলে দিই যে তোমরা ব্লাড প্রেশারটা মেপো তো, এবং যদি ইন্টার্নরা জানে যে হ্যাঁ কোন কোন রোগীকে ঔষধ দেওয়া হয়েছে আর কোন কোন রোগীকে ঔষধ দেওয়া হয়নি, ঘটনা ঘটে কি জানো, যে ডাক্তারটা জানে যে ওই রোগীটাকে তো ঔষধ দেওয়া হয়নি, তার মানে বেটার ব্লাড প্রেশার ভালো হয়নি, তখন করে কি ওই ডাক্তারটা আগে আগে ব্লাড প্রেশারের আওয়াজ শুনে ফেলে। আর যেই ডাক্তারটা জানে যে এই ওষুধটা ওই রোগীকে দেয়া হয়েছে, তার মাথায় কাজ করে যে তার মানে তো নিশ্চয়ই এই ব্লাড প্রেশারের ওষুধ দেওয়া হয়েছে, সুতরাং ব্লাড প্রেশার কন্ট্রোল, সে আগে আগে শব্দ শুনবে না। সে মানসিকভাবে তৈরি, তার ব্রেনটা তৈরি করে রেখেছে যে আমার আওয়াজ শুনতে হবে ওই 120-এর কাছাকাছি। যে যদি 120-এর ওপরেও থাকে যে হ্যাঁ হয়তো ব্লাড প্রেশারটা কন্ট্রোল হয়নি, কিন্তু তার মানসিক অবস্থার কারণে দেখা যাচ্ছে যে সে একটা ভিন্ন রকম ব্লাড প্রেশারকে রেকর্ড করছে, যেইটা যদি তার জানা না থাকতো, আমরা যদি কাউকে না জানিয়ে রাখতাম, তাহলে হয়তো বা অন্যরকম রেজাল্ট আসতো। আমরা এটা সরাসরি পেয়েছি বলেই বললাম। এবারে আসি ইনস্ট্রুমেন্ট ভ্যারিয়েবিলিটি। ইনস্ট্রুমেন্ট ভ্যারিয়েবিলিটি বলতে আমরা যদি মার্কারি স্ফিগমোম্যানোমিটার দিয়ে মাপি তাহলে একরকম, অ্যানোরয়েড দিয়ে যদি মাপি তখন একরকম, ওজন মাপছি, বিম ব্যালেন্স দিয়ে মাপছি না স্ট্রিং ব্যালেন্স দিয়ে মাপছি, এবং দুইটা ভিন্ন ভিন্ন ল্যাবরেটরিতে যদি আমি একই স্পেসিমেন পাঠিয়ে বলি যে আমাকে একটু জবাব দাও, দেখা যাচ্ছে তাদের কাছ থেকেও ভিন্নতা আসতে পারে। এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবিলিটি, এটা আমরা জানি যে সাধারণত প্যাথোলজিক্যাল চেঞ্জেস গুলো, তোমরা যেহেতু এখন থার্ড ইয়ারে এসছো, আস্তে আস্তে একটু একটু করে হয়তো বা তোমরা সামনে প্যাথোলজির টাচ পাবে, তখন বুঝতে পারবে যে এনভায়রনমেন্টের কারণে অনেক সময় প্যাথোলজিটা গভর্নড হয়ে যায়। পলিউশনের কারণে, আমি নিউট্রিশন কি হচ্ছে, আমার নিউট্রিশনাল এনভায়রনমেন্টটা কি, এনভায়রনমেন্টাল যদি স্ট্রেস থাকে আমার, সেক্ষেত্রে কি অবস্থা হয়, দেখা যাচ্ছে যে প্যাথোলজিটা পরিবর্তন হয়ে যায়। কমপ্লিটনেস অফ দ্য ইনফরমেশন, যদি দেখা যাচ্ছে যে ইনফরমেশনটা আমার কাছে কমপ্লিট নেই, এইরকম একটা ইনকমপ্লিট ইনফরমেশন যদি থাকে, তাহলে আমাদেরকে বলতে হবে যে এই যে কমপ্লিট না থাকার কারণে আমার সিদ্ধান্তের পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন যদি ইইজি আমার হাসপাতালে না থাকে, আর যে হাসপাতালে ইইজি আছে সে একটা যদি বলা হয় যে তার ব্রেনের মধ্যে কোনো কিছু অ্যাকশন রিয়াকশন ঘটছে কি ঘটছে না, সেইটা আমি কত ভালোভাবে বুঝতে পারবো। তো যারা ইইজি যাদের কাছে আছে তাদের কাছে তাহলে ভালো বোঝা আসবে, তাদের বোঝার কারণে তাদের ডায়াগনোসিসের ভিন্নতা আসবে, যেখানে নেই সেখানে তাহলে কিন্তু আরেকটু ভিন্ন রকম আসবে। রিকল মেমোরি প্রবলেম, মানুষ সাধারণত আজকের এই ব্যস্ততার কারণে, ব্যস্ততার দিনের কারণে মানুষ কমন কিছু জিনিস যেগুলো তার জন্য জরুরি সেগুলোই সে মনে রাখে, এবং বাদবাকি জিনিসগুলো সে অটোমেটিক্যালি ডিলেট করে দেয়। তার মানে কি, আজকালকার এই আমাদের ব্রেন হয়ে গিয়েছে র্যাম নির্ভর, রম নির্ভর না। হ্যাঁ, আমাদের এক সময়কার ব্রেন ছিল রম নির্ভর, আমাদের বাবা মায়েদের ব্রেন হচ্ছে রম নির্ভর, আমরা হয়ে গিয়েছি র্যাম নির্ভর। ঠিক ইমিডিয়েটলি এই ঘটনা ঘটলো ওইটাই আমার মাথায় আছে, আর এই অন্য যে ঘটনাটা সেটা আমার মাথায় নেই, এরকম ঘটনা ঘটছে। এবং এই কারণে
রিকল প্রবলেমটা হয়। আমরা সাধারণত সবচেয়ে বেশি সমস্যায় ভুগি যে যদি আমরা নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করতে যাই এবং সেইখানে যদি আমি রিকল করি, আচ্ছা ঠিক আছে আপনি বলেন দেখি আপনি 3 দিন আগে দুপুরবেলা কি খেয়েছিলেন, অথবা আপনি গত সপ্তাহে কি দিয়ে খাবার খেয়েছেন গত সপ্তাহের কোনো একটা দিনের, দেখা যাচ্ছে আমরা সঠিকভাবে কিন্তু বলতে পারি না। অথবা আপনার কবে এই সমস্যাটা নিয়ে আপনি ভুগছিলেন, আপনি কতদিন আগের থেকে ভুগছিলেন, এক্সাক্ট দিন তারিখ হয়তো আমাদের মাথায় নাই, কারণ আমরা ওইটাকে রেকর্ড করে রাখছি না, আমার ব্রেন রেকর্ড করে রাখছে না। কখনো কখনো আমরা সাপ্রেস করি, কখনো কখনো কনসিল করি আমাদের ইনফরমেশন গুলো, এবং এই ইনফরমেশন সাপ্রেস করলে, এই ইনফরমেশন কনসিল করলে তখনও প্রবলেম হতে পারে। সাপ্রেস বা কনসিল সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে দুটো জায়গাতে কমন দেখা যায়। একটা হচ্ছে যখন বয়স জিজ্ঞেস করা হয়, আমরা গ্রামে যখন যাই কারো যদি বয়স জিজ্ঞেস করি সে তখন বয়সটাকে কমিয়ে কমিয়ে বলবে। আর দ্বিতীয় হচ্ছে কমন আমরা যেটা পাই সেটা হচ্ছে তাদের মাসিক আয় কত, মাসিক আয় কত জিজ্ঞেস করি তখনও দেখা যাচ্ছে যে সঠিকভাবে বলে না। তো পরবর্তীতে এই আয়ের ব্যাপারে মজার কিছু জিনিস শেয়ার করি। আয়ের ব্যাপারে যখন গবেষকরা দেখলেন যে প্রবলেম হচ্ছে, তখন তারা ভিন্ন পথে গেলেন যে আচ্ছা ঠিক আছে আপনার আয় বলতে পারছেন না, আপনার ব্যয়টা বলেন মাসে কত ব্যয় হচ্ছে। তো ওই যারা কনসিল করে তারা ওই ব্যয়ের ব্যাপারেও সঠিকভাবে তথ্যটা দেয় না, তারা কার্পণ্য করে। কেউ কেউ তো আরো অনেক বুদ্ধিমান আছে, স্যার যা আয় যা ব্যয় তাই ব্যয় এরকম করেও আমাদের উত্তর দিয়েছে। আমরা ওই ডেটা কালেকশনের সময় দেখেছি যা আয় হয় তাই ব্যয় হয়, স্পষ্ট করে সে কখনোই আমাদেরকে জবাব দেয় না, এরকমও আমরা মানুষ পাই। তাহলে এরকম যখন ঘটনা ঘটে তখন হয় কি, তখন আমার ইনফরমেশনের ভ্যারিয়েবিলিটি হয়ে যায়, এবং ইনফরমেশনের ভ্যারিয়েবিলিটি হবার কারণে আমি কিন্তু সঠিক তথ্য অনেক সময় দিতে পারি না, সঠিক তথ্য অনেক সময় দিতে পারি না। ইনফরমেশনের ইনকমপ্লিটনেস এর কারণে সবচেয়ে বড় যেটা বেশি ভুগছি আমরা সেটা হচ্ছে এই গত 1 বছর ধরে বা 1 বছরের বেশি হয়ে গিয়েছে আমরা যে করোনা অসুখে ভুগছি। প্রথম প্রথম দেখা গিয়েছে যে করোনার কারণে আদতে মরেনি কিন্তু করোনার নাম নিয়েই চলে গিয়েছে, তার মানে এইটা কি হয়েছে, ওভার রিপোর্টিং হয়ে গিয়েছে। করোনার ভয়েতে অনেকেই অসুস্থ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে মারা গিয়েছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে করোনা বলেই চালিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু এই করোনার এই সমস্যার মধ্যেই তারা বলছে যে না কোনো সাইন্স সিমটম হয়নি কিন্তু এটা আসলে করোনাই। তাহলে কি হচ্ছে, আমরা ওভার ডায়াগনোসিস করছি, ওভার ডায়াগনোসিস করে আমরা এই একটা একটা জিনিসের মধ্যে দিয়ে চালিয়ে দিচ্ছি, অথচ আমরা নিজেরাই যখন আবার সাইন সিমটম পড়তে যাচ্ছি অথবা ইনসিডেন্স প্রেভালেন্স পড়তে যাচ্ছি সেখানে আমরা দেখছি যে খুবই কম, ইনসিডেন্সটা 1 থেকে কয়েক% মধ্যে, তার মানে প্রতি 100 জনে 1 জন অথবা 5 জন অথবা 10 জন হয়তো আক্রান্ত হবে, কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি আসছে হয়তোবা, কিন্তু ওভারঅল এটা কমই। তাহলে বাদ বাকি যে 80 জনের মধ্যে যদি কেউ মারা যায় তাকেও কিন্তু আমাদের মধ্যে মিসক্লাসিফিকেশন হয়ে গিয়েছে, মিস ডায়াগনোসিস হয়ে গিয়েছে, আমরা করোনা বলেই চালিয়ে দিয়েছি, এরকম ঘটে। ইনকমপ্লিট মেডিকেল নলেজ, এই যে ফার্টিলিটি কন্ট্রোল মেথড, আমরা কিন্তু আজকে পর্যন্ত কোনো কনফার্ম মেথড কেউ বলতে পারবে না, এটাই প্রত্যেকেই প্রত্যেকেরই কিছু না কিছু মেরিট আছে, কিছু না কিছু ডিমেরিট আছে। আমরা অনেকগুলো পড়ব এই কমিউনিটি মেডিসিনেই, আমরা দেখব যে ফার্টিলিটি কন্ট্রোলের বিভিন্ন রকম মেথড আছে, এবং এই মেথডগুলো যখন আমরা আলোচনা করব কেউই কিন্তু জোর গলায় বলতে পারবে না যে আমারটাই সবচেয়ে বেশি কারেক্ট, আমারটাই সবচেয়ে বেশি ফ্রুটফুল রেজাল্ট দেবে। তারপরে অপটিমাম ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস টু মিট দ্য হেলথ টার্গেট, এটাও কিন্তু আমাদের একটা ইনকমপ্লিট মেডিকেল নলেজের জন্য। অনেক হাসপাতালে দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো সার্ভিস আছে কিন্তু মানুষজন না জানার কারণে ওখান থেকে ওই ভালো সার্ভিসটা নিতে যাচ্ছে না এবং ওই সার্ভিসটা আনইউটিলাইজ থেকে যাচ্ছে, এমন ঘটনাও কিন্তু ঘটছে। প্রথম যখন ইওসি বিভিন্ন জায়গাতে ছাড়া হলো, দেখা গেল যে একটা থানা হেলথ কমপ্লেক্সে ইওসি মানে ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার, সেই ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার দেয়া হয়নি কিন্তু দেখা যাচ্ছে যে সেই হাসপাতালে প্রচুর লোকজনের ভিড়। কেন? কারণ ওইটা রাস্তার একদম কাছে। তো ইওসি দেওয়ার
যে ক্রাইটেরিয়া ছিল যে হ্যাঁ যেটা রাস্তার কাছেই আছে তারা তো খুব দ্রুত কোনো ভালো জায়গায় চলে যেতে পারে, সুতরাং রাস্তার কাছে রাস্তার সাথে লাগোয়া যে সমস্ত হেলথ কমপ্লেক্স আছে ওখানে আমরা আগে ইউসি দেবো না, ওটা পরের ফেজে আসবে। প্রথমে আমরা একদম রিমোট একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামের ভেতরে যেই থানা হেলথ কমপ্লেক্স গুলো আছে সেই থানা হেলথ কমপ্লেক্স গুলোতে আমরা ইউসি দেই। এই ধারণাটা নেয়ার কারণে আলটিমেটলি হয়েছে কি যে তখন অনেক সময় ইউসি সার্ভিস থাকা সত্ত্বেও সেখানে মানুষজন যায়নি, কারণটা কি তারা জানে ও এটা তো গ্রামের থানা এইখানে আর যে কি হবে, অ্যাডভার্টাইজ করেও দেখা যাচ্ছে যে খুব বেশি সংখ্যক আমরা রোগী পাইনি। আমার নিজের একটা ছোট গবেষণা আছে, আমি দুইটা থানা হেলথ কমপ্লেক্সে গিয়েছিলাম যেখানে ইউসি আছে একদম প্রত্যন্ত অঞ্চলের ভেতরে আর যেখানে ইউসি নাই একদম শহরের কাছে। তো দেখা গেল যে এটা লম্বা সময় ধরেই ছিল গবেষণাটা, দেখা গেল যে এই যে যেটা শহরের কাছে সেইখানেই রোগী বেশি, সেইখানেই লোকজন বেশি আসছে আর গ্রামে লোকজন কম। এবং এইটা এস্টাবলিশ হতে প্রায় 4-5 বছর লেগে গিয়েছিল মানুষের কাছে পুরো আইডিয়াটা পৌঁছাতে। এই আইডিয়াটা পৌঁছানোর পরে মানুষ যখন বুঝতে পেরেছে তখন সুন্দর একটা পরিবর্তনও আমরা লক্ষ্য করেছি যে যেখানে ওই থানা হেলথ কমপ্লেক্সের ইউসি সার্ভিসটা দেয়া আছে সেই ইউসি সার্ভিসের এলাকায় দেখা যাচ্ছে যে কমপ্লিকেটেড রোগীগুলো প্রচুর প্রচুর আসছে। কারণটা কি, ততদিনে মানুষ জেনে গিয়েছে যে এখানে যদি কমপ্লিকেটেড কেস নিয়ে আসি আমি একটা চিকিৎসা পাবো, এবং এটা একটা বিশাল পরিবর্তন আমার আমার মানে নিজের গবেষণা কাজের সময় আমার নিজের চোখে এটা ধরা। স্মল স্যাম্পল সাইজ, স্মল স্যাম্পল সাইজ এটা হচ্ছে যে একদম আর একটু ভেতরের অঙ্কের বিষয় যে স্যাম্পল সাইজ স্মল হলে কি সমস্যা হয়। সুতরাং সবসময় রিসার্চাররা গবেষকরা অনুরোধ করেন অথবা টিচাররাও বলেন বা যারা গাইড থাকেন মেন্টর থাকেন তারা বলেন যে একটা লার্জ স্যাম্পল সাইজ রিজনেবলি লার্জ স্যাম্পল সাইজ রাখা উচিত, এবং এটা প্র্যাকটিক্যাল ক্লাসে অঙ্ক করে আমাদেরকে দেখতে হবে যে কোনটা। হ্যাঁ, সাইন্টিফিক্যালি আমি যদি একটা ভালো ডেটা কালেক্ট করতে চাই তাহলে আমার একটা লার্জ স্যাম্পল সাইজ নিয়ে অঙ্ক করে দেখতে হবে কত সাইজ, সেই অনুযায়ী সাইজ নিয়ে তারপরে আমাকে কাজ করতে হবে, তা না হলে কিন্তু আমার এই যে ভ্যারিয়েবিলিটি হয়ে যাবে ডেটার, কারণ স্মল স্যাম্পল সাইজ দিয়ে আমি হয়তো বা পাবো না, দুইটা গ্রুপের মধ্যে আমি কিছু পরিবর্তন দেখতে চাচ্ছি তফাৎ দেখতে চাচ্ছি আমি হয়তো পাবো না। কিন্তু একই ভ্যালিউ আমরা যখন পরবর্তীতে স্যাম্পল সাইজ বাড়াবো তখন আমরা কিন্তু ঠিকই পেয়ে যাব যে হ্যাঁ যত আমি স্যাম্পল সাইজ বাড়াতে থাকবো আমি তত এই স্যাম্পল সাইজ বাড়ানোর কারণে আমি একটা পরিবর্তনের যে রেজাল্ট স্ট্যাটিস্টিক্যালি বা সাইন্টিফিক্যালি একটা টেস্ট আছে সেই রেজাল্ট আমি পেয়ে যাই। হ্যাঁ, এরপরে হচ্ছে এক্সপেন্সিভ ইনভেস্টিগেশন, যে ইনভেস্টিগেশনের এক্সপেন্সের উপরেও দেখা যাচ্ছে যে ইনফরমেশনের ভ্যারিয়েবিলিটি হয়ে যায়, যে সেটাকে নিতে পারলো সে সেটার উপরে কাজ করলো আর যে সেটাকে নিতে পারলো না সে তো ওই ইনফরমেশনটা তাহলে তার ঢুকলো না। রেকর্ডের মধ্যে যদি আমার থাকে যে হ্যাঁ একটা এক্সপেন্সিভ ইনভেস্টিগেশন আছে 10 জন রোগী করেছে 10 জন রোগী করেনি, তাহলে কিন্তু হবে কি 10 জন রোগীর তথ্যের উপরে ভিত্তি করে আমাকে বাকি 10 জনের উপরে সিদ্ধান্ত নিতে হবে, যার নেই তার এই না থাকার কারণে সিদ্ধান্তটা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেল ওই 10 জনের যাদের করা আছে। সো এখানেও ভ্যারিয়েবিলিটি আমরা পাই। আমরা যদি ডেটাকে ক্লাসিফাই করি অথবা ভ্যারিয়েবলকে ক্লাসিফাই করি আমরা এপিডেমিওলজিতে একই রকম আমরা ওখানে বলি ভ্যারিয়েবল এখানে বলবো ডেটা। আমরা যদি নেচার দেখি অ্যাকর্ডিং টু নেচার কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ, আমরা যদি ইন্টার রিলেশনশিপ দেখি তাহলে আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট কনফাউন্ডিং অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ভ্যারিয়েবল বলে আখ্যায়িত করতে পারি। আমরা যদি কোয়ালিটেটিভ যাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোয়ালিটেটিভ ডেটাগুলো কোনটা যেটা আমরা শুধু কোয়ালিফাই করতে পারি, এখানে মেজারমেন্টের কিছু নাই। কেউ কেউ এটাকে ন্যারেটিভ বলছেন, কেউ কেউ এটাকে ক্যাটাগরিক্যাল বলছেন, কেউ কেউ এটাকে আলফা নিউমেরিক বলছেন, কেউ কেউ এটাকে স্ট্রিং বলছেন। এই টার্মগুলো যে আমি দিয়েছি এই টার্মগুলো শুধুমাত্র তোমাদের জানার জন্যে, পরীক্ষার হলে আমি হয়তো কোয়ালিটেটিভ দেবো না, পরীক্ষালে আমি বলবো যে
তুমি আলফা নিউমেরিকের একটা উদাহরণ দাও, এরকম করে হয়তো আমি বলে দিলাম। সুতরাং যাতে তোমাদের মাথায় এটুকু বুদ্ধি থাকে যে হ্যাঁ আলফা নিউমেরিক মানে কোয়ালিটেটিভ হবে। আমি বলে দিলাম স্ট্রিং ভ্যারিয়েবল কি কি, দু একটা উদাহরণ দাও, তখন তোমার স্ট্রিং ভ্যারিয়েবল উদাহরণ দিতে হবে। এখন বুঝবো কেমন করে? বোঝার একটাই আছে যে যেটা আমরা কোয়ালিফাই করে বুঝি। আমরা যখন তথ্য নিয়ে আসি, একটা স্কুলের তথ্য অথবা হাসপাতালের রোগীদের তথ্য, কতজন ছেলে কতজন মেয়ে, জাস্ট খালি কতজন ছেলে কতজন মেয়ে, তাহলে যে ছেলে মেয়ে এটা হচ্ছে মানুষের জেন্ডার ক্যারেক্টারিস্টিক্স, সে ছেলে এতগুলো আর মেয়ে এতগুলো, এই কথাটাই হচ্ছে একটা কোয়ালিটেটিভ কথা। আর এই যে নাম্বারটা যেটা নিয়ে আসবো, এটা হচ্ছে তাদের সংখ্যা। কিন্তু ওই নাম্বারটা কোয়ান্টিটি, কিন্তু মানুষ অনেক সময় ভুল করে, কনফিউশন হয়, তোমাদেরও ভুল হতে পারে যে কেন ওটা তো নাম্বার, ওটা তাহলে কোয়ান্টিটেটিভ কেন না। কারণটা হচ্ছে ওই নাম্বারটা আমরা নিয়ে এসেছি কার বিরুদ্ধে, কার এগেনস্টে নিয়ে এসেছি, কোয়ালিটির এগেনস্টে, ছেলে এবং মেয়ে। তারপরে এডুকেশন, কেউ কেউ আছে অশিক্ষিত, তাহলে কতজন অশিক্ষিত, সে যখন বলবে আমি লেখাপড়া শিখিনি, তাহলে সে একটা কোয়ালিটির মধ্যে পড়ে গেল। কেউ বললো আমি ফাইভ পাস, কেউ বললো যে আমি ইন্টারমিডিয়েট পাস, কেউ বললো আমি বিএসসি পাস, এরকম। তাহলে এক একজন এক এক রকম বলার কারণে এক একজন এক একটা ক্যাটেগরিতে পড়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো বলা হচ্ছে ক্যাটেগরিক্যাল, তাহলে ক্যাটেগরিক্যালও কিন্তু কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের মধ্যে পড়বে। অকিউপেশন একই, যে কেউ কেউ হচ্ছে রিক্সা চালায়, কেউ কেউ হচ্ছে গিয়ে ব্যবসা করে, কেউ কেউ অফিসের অফিসার, আবার আমরা এভাবে আনতে পারি, কেউ কেউ ডাক্তার, কেউ কেউ ইঞ্জিনিয়ার, কেউ কেউ ছাত্র, এরকমও হতে পারে। তাহলে বিভিন্ন রকম অকিউপেশন আমরা আনতে পারি, এবং এগুলো কি জাস্ট জিজ্ঞেস করে যে উত্তরটা আসবে, এই উত্তরটা একটা কোয়ালিটি বহন করছে। ট্রিটমেন্ট আউটকাম, কিওরড নট কিওরড, অথবা ট্রিটমেন্ট আউটকামে আরো রাখতে পারি যে নট কিওরড এর জায়গায় আমরা বলতে পারি যে অসুস্থতাটা বেড়ে গিয়েছে, সিভিয়ার হয়ে গিয়েছে, একটা কিওর, আরেকটা স্টিল হসপিটালাইজড, আরেকটা বলতে পারি ডেথ, যে সে মারা গিয়েছে ট্রিটমেন্ট আউটকামে। ডিহাইড্রেশন স্টেটাসও সেই একই রকম, আমরা বলবো যে নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন এবং সিভিয়ার ডিহাইড্রেশন, এইভাবে আমরা কথা বলি। স্মোকিং হ্যাবিট, স্মোক করছে করছে না, এর মধ্যেও ভাগ হতে পারে, স্মোক করছে নিউ স্মোকার আর স্মোক করছে না, সে হয়তো বা পাস্ট স্মোকার ছিল, এখন করছে না, ছেড়ে দিয়েছে, তাহলে এরকম বিভিন্ন রকম ভিন্নতা আসতে পারে। নিউট্রিশনাল স্টেটাস, যে হ্যাঁ তার নিউট্রিশনাল স্টেটাস অনুযায়ী আমি তাকে কি ভাগ 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 করতে পারি, যে সে খুবই লিন অ্যান্ড থিন, তার নিউট্রিশনটা খুব বেশি পায়নি, নাকি না সে মডারেটলি হেলদি, নাকি না সে ওবিস, আমরা এভাবেও ভাগ করতে পারি। লাইফস্টাইল, ফুড প্যাটার্ন, কি ধরনের খায়। এবং একটা ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যখন এই কোয়ালিটেটিভ ডেটা সংগ্রহ করি, অলওয়েজ এই ডেটাটা ডিসক্রিট। তো তোমাদের তো এখনো ওয়ার্ডে ডিউটি হয়নি, তাহলে তোমরা ওয়ার্ডে ডিউটি করলে এই ডিসক্রিট জিনিসটা কি হয়তো আরেকটু প্র্যাকটিক্যালি কিছু পরীক্ষার মাধ্যমে জানতে পারতে, শিখতে পারতে। এমনি ডিসক্রিট মানে কেউ বলতে পারবে বলো তো? সাধারণ ইংরেজি মানে বাংলা মানেটা কি ডিসক্রিট? Anybody? To separate. Separate, very good. যাকে আলাদা করে চেনা যায়, separate, discrete, আলাদা করে যাকে চেনা যায়। তাহলে এইখানে আমরা যখন বলবো যে আমি গবেষণায় গিয়েছিলাম, আমরা 20 জনের সাথে বা 30 জনের সাথে কথা বলেছি, স্কুল স্টুডেন্টদের সাথে, তাদের মধ্যে ছিল 18 জন ছাত্রী আর 12 জন ছাত্র, তাহলে যে 18 এবং 12 একদম ডিসক্রিট, সেপারেট না, আলাদা, একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই, আলাদা আলাদা হয়ে আছে, এই জন্য এটাকে ডিসক্রিট বলা হচ্ছে। এটাকে আরো একটু বোঝার উপায়টা কি, এটার মধ্যে কোনো দশমিক থাকবে না, একদম ফুল নাম্বার। আমি কোনো গবেষণায় কোনো কোয়ালিটেটিভ ডেটা এনে আমি কোনোদিনই বলতে পারবো না আমার গবেষণায় এই 18.5 জন মহিলা ছিল আর 11.5 জন পুরুষ ছিল, বলতে পারবো? নো ওয়ে, আমার কিন্তু সম্ভব না, আমাকে পূর্ণ সংখ্যা দিয়েই বলতে হবে। হ্যাঁ, অতএব এই কোয়ালিটেটিভ ডেটাগুলো অলওয়েজ ডিসক্রিট মাথায় রাখতে হবে, অলওয়েজ ডিসক্রিট। হ্যাঁ, আচ্ছা, এবারে আরেকটা যাই, সেটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ ডেটা হচ্ছে কি, যে এখানে দুটো কাজ আছে, একটা হলো মেজারমেন্টের কাজ, আমি নিজে
মেবি এটাকে বের করব আরেকটা শুধু কাউন্টিং এর কাজ ওই আগের মতই যেটা শুধু কাউন্টিং এর সেটাকে আমরা শুধুমাত্র বলছি যে ডিসক্রিট ওকে ডিসক্রিট এখানেও তাহলে কোয়ান্টিটেটিভ এর মধ্যেও ডিসক্রিট আছে কোনটা আমি যখন কোথাও যাই এবং একটা ধরো আমরা ঘরে ঘরে যেয়ে কিছু তথ্য নেব আমি জিজ্ঞেস করি এই ঘরে কতজন লোক বাস করে তাহলে ওখানেও কিন্তু সে জবাব দিবে কি যে আমার ঘরে এতজন লোক বাস করে সেখানে কিন্তু কোনো ছেলে মেয়ে কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো অকুপেশন আমি কিছু না আমি শুধু নাম্বারটা নিলাম আমি মাকে জিজ্ঞেস করছি মা তোমার কয়টা ছেলে তাহলে মা কিন্তু খালি সরি মা তোমার কয়টা সন্তান তোমার বাচ্চা কাচ্চা কয়টা সে কিন্তু টোটাল নাম্বারটা বলবে তাহলে সে টোটাল নাম্বারটা বললে আমি শুধু টোটাল নাম্বারটা নিচ্ছি আমি তখনও তার কাছে আলাদা করে জিজ্ঞেস করিনি কয়টা ছেলে কয়টা মেয়ে শুধু তার টোটাল সন্তান কতজন এই হাসপাতালে ডাক্তার কতজন ওই হাসপাতালে নার্স কতজন এই হাসপাতালে এই এই মেডিকেল কলেজে কতটা ছেলে কতটা মেয়ে একটা ফ্যামিলিতে সাধারণত কতজন লোক থাকে তাহলে আমি এরকম দশটা ফ্যামিলি দেখে আসলাম এখানে কয়জন এখানে কয়জন ওখানে কয়জন এই প্রত্যেকটা সংখ্যায় কিন্তু আসবে কি কি ডিসক্রিট হিসেবে আসবে মাথায় রাখতে হবে হসপিটাল বেডস নাম্বার অফ চিলড্রেন প্যারিটি এগুলো সবই ডিসক্রিট যে কয়টা বেড আছে এই হাসপাতালে এগুলো আমাকে অলওয়েজ ডিসক্রিট কখনোই আমাকে কোনো ফ্র্যাকশন দেবে না কিন্তু এই কোয়ান্টিটেটিভ ডেটার মধ্যে আরো একটা ভাগ আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা বায়োস্ট্যাটিস্টিক্স এর একদম মূল কোর এখান থেকে বায়োস্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন হিসাব নিকাশ আবর্তিত হয়েছে সেটাকে আমরা বলছি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে কি যে কন্টিনিউ করতে থাকে যেমন আমি যদি বলি যে হাইট হাইটের কি আছে দশমিক পরেও কন্টিনিউ করে তাহলে দশমিকের পরে ওই নাম্বারটাই রয়েছে ওই নাম্বারটা পরবর্তী অঙ্কে না যাওয়া পর্যন্ত সে কিন্তু আগের নাম্বারের পরে দশমিক দিয়ে কন্টিনিউ করছে তার মানে কন্টিনিউয়াস এইখানে পূর্ণ সংখ্যা নাই এখানে ফ্র্যাকশন দিয়েও বোঝানো যায় কারণ আমি যদি হাইট বলি সেন্টিমিটার হাইট মিলিমিটারও আছে হাইট তারপরে মিটারেও আছে তাহলে এই যে সেন্টিমিটার মিলিমিটার ডেসিমিটার মিটার এরকম ভাবে বিভিন্ন ভাবে হাইটকে আমি বর্ণনা করতে পারি এবং আমি যদি মিটার বলি তাহলে 1. সামথিং অথবা 2. সামথিং যেটাই হোক আমি কিন্তু পয়েন্ট লিখবো এই কারণে এই ধরনের জিনিসগুলো সাধারণত কন্টিনিউয়াস কেউ কেউ ব্লাড প্রেশারটাকে বলতে চাচ্ছেন যে এটা ডিসক্রিট তারপরে মান্থলি ফ্যামিলি ইনকাম এইটাকে কেউ কেউ বলতে চাচ্ছেন ডিসক্রিট কারণ আমরা যদি বলি যে টাকা পয়সা পয়সাও কিন্তু ডিসক্রিটই পয়সারও কোনো ভাঙতি হয় না দেড় পয়সা আড়াই পয়সা হয় না ওই পয়সা এক পয়সা থেকে একশো পয়সা ওইটাকে আমরা আগে যেহেতু মানুষ কাঁচা টাকা বা কাঁচা পয়সা দিয়েই মানে ডিল করতো পরবর্তীতে কাগজের নোট এসছে সেই কারণে ওই পয়সাটাই মূল মুদ্রা হিসেবে গৃহীত হতো এবং ওই মূল মুদ্রা হিসেবে গৃহীত হওয়ার কারণে দেখা যাচ্ছে ওটাও কিন্তু ডিসক্রিট বাট বাংলাদেশে কোনো কোনো গবেষক তারা ব্যবহার করেছেন পয়সাটাকে দশমিকের মধ্যে এনে কন্টিনিউয়াস দেখানোর চেষ্টা করেছেন নট রিয়েলি কারেক্ট এক্স্যাক্টলি যদিও আমরাও এরকম করে আমাদেরকে ওইভাবে শেখানো হয়েছে কিন্তু যদি আমরা মানে পূর্ণ বিচার করি বিচার করে দেখলে দেখা যাবে যে মান্থলি ইনকাম এটা আসলে ডিসক্রিট আমরা প্রত্যেকটা টাকা একটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট ভ্যালু এটা কোনো খুচরা হয় না এবং ওই পয়সাটাও সে নিজস্ব তার নিজস্ব মহিমা আছে যখন কাগজের টাকা ছিল না তখন পয়সাই ছিল সবকিছুর মাধ্যম আচ্ছা ইন্টার রিলেশনশিপ কি যে আমরা ইন্টার রিলেশনশিপ দিয়ে আমরা বলছি যে একটা হলো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আর একটা হলো ডিপেন্ডেন্ট কি যে একটা ভ্যারিয়েবল এখানে তার মানে কি দুটো ভ্যারিয়েবল আসবে একটা না দুটো ভ্যারিয়েবলের মধ্যে আমি সম্পর্ক করে কিছু বলবো কেউ আমাকে একটু উদাহরণ দিয়ে বলতে পারবে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইনফ্লুয়েন্স চেঞ্জ ইন দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনো উদাহরণ দুটো ভিন্ন ভ্যারিয়েবল নিয়ে নাও তারপরে আমাকে জানাও এনিবডি স্যার এজের সাথে হাইট চেঞ্জ হয় ভেরি গুড তাহলে এজের সাথে হাইট চেঞ্জ হয় খুবই সুন্দর কথা আর কোন উদাহরণ
এজের সাথে হার্ট চেঞ্জ হয় আরেকটু আরেকটু ভেঙে বলতে পারবে স্যার বয়স বাড়ার সাথে সাথে মানুষের উচ্চতা সাধারণত বাড়ে রাইট 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 এটাই আমি জানতে চাচ্ছিলাম বয়স বাড়ার সাথে সাথে সাধারণত মানুষের উচ্চতা বাড়ে ওকে নেক্সট স্যার স্মোকিং লাং ক্যান্সার ক্রিয়েট করে তো এইখানে স্যার হচ্ছে স্মোকিংটা ইন্ডিপেন্ডেন্ট আর লাং ক্যান্সারটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরি গুড ভেরি গুড স্মোকিংটা ইন্ডিপেন্ডেন্ট লাং ক্যান্সারটা ইন্ডিপেন্ডেন্ট বয়সের হাইটে কে ইন্ডিপেন্ডেন্ট স্যার এজটা ইন্ডিপেন্ডেন্ট মাশাআল্লাহ এজটা ইন্ডিপেন্ডেন্ট আর কোন উদাহরণ আর কোন উদাহরণ নেই স্যার নিউট্রিশিয়াস ফুড খেলে মানুষ হেলদি হয় এই ক্ষেত্রে নিউট্রিশিয়াস ফুডটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্ড তারপরে তার রেজাল্টটা গুড নিউট্রিশিয়াস ফুড খেলে মানুষ হেলদি হবে তাহলে নিউট্রিশিয়াস ফুডটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর হেলথ হেলদি হওয়াটা হচ্ছে ডিপেন্ডেন্ট এটা যেহেতু উদাহরণ আসলো আমি এটার সাথে আরেকটু তাহলে যোগ করে দিই বেশি বেশি ফাস্ট ফুড খেলে কি হয়ে যাবে আমরা এই উদাহরণগুলো বুঝতে পারছি তাই না এখন আমরা আসি যে কখনো 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 এই যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের যে উদাহরণ দিলাম কখনো কখনো এটা ঠিক মতো মেলে না যেমন প্রথম উদাহরণটা নেই তোমাদের প্রত্যেকটা উদাহরণ নিয়ে আমি কাজ করব চেষ্টা করব কথা বলতে প্রথম উদাহরণটা নেই বয়স বাড়ার সাথে সাথে সাধারণত উচ্চতা বাড়ে সবসময় কিন্তু পুরোপুরি 100% মেলে না কিছু পার্সেন্ট অবশ্যই ঠিক আছে কখনো কখনো এটা মেলে না কোন কোন সময় মেলে না একটু বলতে পারবে কনজেনিটাল ডিজিজ থাকলে মাশাআল্লাহ কনজেনিটাল ডিজিজ আর হরমোনাল প্রবলেম থাইরয়েড হরমোনের প্রবলেম থাকলে গ্রোথ ফেলিওর হয়ে থাকে গুড হরমোনাল ম্যালনিউট্রিশন নিউট্রিশন যদি ভালো না থাকে ম্যালনিউট্রিশন হলো ম্যালনিউট্রিশন হলে হতে পারে গ্রোথ পরে আর বাড়ে না একটা নির্দিষ্ট বয়স পার হয়ে গেলে গুড ভেরি গুড ভেরি গুড মাশাআল্লাহ ভেরি গুড আর কিছু আমি নিউট্রিশন দিচ্ছি তারপরেও হাইট হচ্ছে না কোনো কারণ হতে পারে স্যার জেনেটিক্যাল কজ হতে পারে জেনেটিক একটা ব্যাপার হতে পারে আমি একটা জাস্ট একটু হিন্ট দিয়েছি একটা ক্লু দিয়েছি যে আমি নিউট্রিশন দিচ্ছি তারপরেও নাও বাড়তে পারে এমন কি ঘটনা ঘটতে পারে ডিজিজ হবে কোন ধরনের ডিজিজ এগুলোকে বলবো কমন কমন আমার খাবার চুরি করে নিয়ে যায় কে কৃমির সমস্যা গুড তাহলে বাবা মা ঠিকই খাবার দিচ্ছে কিন্তু খাবারটা বাচ্চা পাচ্ছে না অন্য কেউ চুরি করে নিয়ে যাচ্ছে তাহলে আমি দেখবো যে এই উচ্চতাটা হচ্ছে না তাহলে যে এতগুলো কথা বললাম এই এতগুলো ঘটনার কথা আলোচনা হলো এই এতগুলো ঘটনা এরা কি ইন্ডিপেন্ডেন্ট না এরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট তাই না কিন্তু আমি তো বলেছি ইন্ডিপেন্ডেন্ট এজের সাথে হাইট কে ঠিক রেখেই আমি বলছি যে কখন এরকম ঘটনা ঘটতে পারে তাহলে এটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হিসেবে নেব না কারণ আমার ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট অলরেডি এজ আর হাইট হয়ে আছে তাহলে এটা কোনো তৃতীয় ঘরে পড়বে ওকে এইভাবে আমরা গ্রাফ করি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট আর আচ্ছা এখানে জাস্ট ছোট ছোট করে একটা উদাহরণ দেওয়া হয়েছে এটা আমরা করি তারপরে তোমাদের এই যে অনেকগুলো উদাহরণ দেখলাম সেটাতে আসবো হোমওয়ার্ক আওয়ার্স এন্ড টেস্ট রেজাল্ট হয়ে গিয়েছে তাই না কোনটা ইন্ডিপেন্ডেন্ট temperature independent
Level of education and salary. Level of education. Percentage smokers in the population and the percentage in lung cancer. Percentage smokers. Amount of calorie intake and obesity. Amount of calorie intake. Blood cholesterol level and heart block. Blood cholesterol level. তাহলে এইগুলো তোমরা বুঝতে পারছো যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট রিলেশনশিপটা কেমন আর একটু আগে যে এত কিছু আমরা বলছিলাম সেটা হচ্ছে কনফাউন্ডিং ভেরিয়েবল ইন্টারভেনিং তোমাদের জানার দরকার নেই শুধু কনফাউন্ডিং টার্মটা জানলেই হবে ইন্টারভেনিংটা তোমরা যখন আরো আরো পাস করে আরো বড় লেখাপড়া করবে সেখানে তোমরা যে আমাদের এখন শুধুমাত্র এটুকু জানলেই হবে যে এমন কিছু ভেরিয়েবল যেই ভেরিয়েবলটার ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দুটোর সাথেই সম্পর্ক আছে তাহলে এজ বাড়লে হাইট বাড়ে আমার এই কৃমিটা ওই বয়সেই ওই বাচ্চাটার সাথেই আছে আবার ওই কৃমির কারণে হাইটেরও হ্যাম্পার হচ্ছে আমার জেনেটিক্স এর কারণে ওই বয়সেই ওই জেনেটিক্সেই উপস্থিতি পাওয়া যাচ্ছে এবং ওই জেনেটিক্স এর কারণে হাইট তার মানে কি তার দুটোর সাথেই রিলেশন আছে এবং দুটোর সাথে রিলেশন থেকে সে এমন একটা অবস্থায় বসে থাকে যে সে এই ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট রিলেশনকে কনফিউজ করে দেয় এইটা কনফাউন্ড করে দেয় এই জন্যে এদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কোনোটাই বলি না আমার যেটা আমি দেখতে চাচ্ছি আমি গবেষণা করতে চাচ্ছি এই যে এজ বাড়লে হাইট বাড়ে কিনা ওইটা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট রিলেশন ঠিক থাকবে কিন্তু আমি এইগুলোকে বলবো যে কনফাউন্ডিং ভেরিয়েবল এখানে আমরা দেখিয়েছি যে একটা মা যখন প্রেগনেন্ট হয় তখন তার অ্যানিমিয়া হয় কিন্তু সকল ক্ষেত্রেই এটা হয়তো সঠিক নাও হতে পারে এটা ডিপেন্ড করে কোন প্রেগনেন্সি অর্ডারে মা প্রেগনেন্ট হলো কোন বয়সে মা প্রেগনেন্ট হলো ডাক্তার বুঝতে পারছে মায়ের বিপদ আছে আয়রন খাইয়ে দিয়েছে তাহলে আয়রন যদি খাইয়ে দেয় আমি কিন্তু অ্যানিমিয়া খুঁজে পাবো না আমি গবেষক হিসেবে গেলাম আমি অ্যানিমিয়া পেলাম না কারণ ওই ডাক্তার সাহেব তাকে ঠিকই চিকিৎসা করিয়ে দিয়েছে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ হয়েছে কি হয়নি ফুড হ্যাবিট তার কেমন ছিল বিবিধ আরো এরকম অনেকগুলো কারণ থাকতে পারে এই সমস্ত কারণগুলো সবই প্রেগনেন্সিতেই ঘটছে এবং এই এই কারণগুলোর জন্যে তার আবার অ্যানিমিয়াও হচ্ছে তাহলে এই দুটোই এই মধ্যে এই প্রত্যেকটা কারণ তারা এই ডিউরিং দিস টাইম অফ প্রেগনেন্সি অবস্থান করে অ্যানিমিয়াটাকে ডিফাইন করছে অথবা ডিফাইন করছে না মানে অ্যানিমিয়াটাকে বাড়িয়ে দিচ্ছে অথবা কমিয়ে দিচ্ছে মানে রিলেশনটাকে কনফিউজ করে দিচ্ছে কনফাউন্ড করে দিচ্ছে এই জন্যে এই ভ্যারিয়েবল গুলোর নাম হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল ব্যাকগ্রাউন্ড ভ্যারিয়েবল বলে আরো একটা আছে এটা আমরা সাধারণত যখন আমরা গবেষণার অ্যানালাইসিস করি আমরা এটাকে কনফাউন্ডিং হিসেবে দেখার চেষ্টা করি বাট গবেষকরা এইভাবে আলাদা করেই বলছেন যেগুলো ফিক্সড ক্যারেক্টারিস্টিক্স আমরা এটা কোনোদিন চেঞ্জ করতে পারবো না একটা মা প্রেগনেন্ট হয়েছে কিন্তু সেই মাটা কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে আমরা কিন্তু ওই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো না ওই মাটা বা করতে পারবো না ওই মাটা যে শিক্ষা নিয়ে এসছে সেই শিক্ষা ব্যবস্থাও আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো না সে কোন সোশ্যাল ক্লাসে আছে তার ব্লাড গ্রুপটা কি তার এথনিসিটিটা কি তার কালচারটা কি এগুলো সবই মোরাললেস দেখা যাচ্ছে ফিক্সড ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা চেঞ্জ করতে পারি না বলে এগুলোকে আমরা বলছি ব্যাকগ্রাউন্ড ভেরিয়েবল বা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারিস্টিক্স এদের সরাসরি ইন্ডিপেন্ডেন্ট এর সাথে সম্পর্ক এবং ইন্ডিপেন্ডেন্টকেই এরা মডিফাই করে এরা ডিপেন্ডেন্ট এর সাথে সম্পর্ক মানে চালু রাখে যে একটা প্রেগনেন্ট মা যদি এডুকেশন ভালো হয় সে সচেতন থাকবে তার নিউট্রিশন ঠিক রাখতে যাতে অ্যানিমিয়া না হয় সে নিজের থেকে এটা করবে সুতরাং এই প্রেগনেন্সি অর্ডার এজ আয়রন এর পাশাপাশি মায়ের এডুকেশনটা একটা এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে মায়ের জন্য কাজ করছে এই কারণে আমরা এটাকে কনফাউন্ডিং হিসেবে রাখতে চাই না কিন্তু যখন আমরা গবেষণা করি গবেষণার অ্যানালাইসিস করার সময় আমরা এইটাকে কনফাউন্ডিং হিসেবেই অ্যাসেস করে থাকি ওকে আচ্ছা স্কেলস অফ মেজারমেন্টস অফ ডেটা আমরা এতক্ষণ যে ভ্যারিয়েবলের বা ডেটার ক্লাসিফিকেশন করলাম এইটাকে আমরা সাধারণত কিছু কিছু স্কেলে ভাগ করি যে কোন স্কেলে আমরা মাপি হ্যাঁ আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং যখন আমরা আরো অ্যাডভান্স লেভেলে অ্যানালাইসিস শিখব ডেটা যখন এন্ট্রি করব তখন আমরা দেখব যে সেখানে জিজ্ঞেস করছে আমাকে এটা কোন স্কেলে যাবে বা এটাকে আমি কোন স্কেলে রাখবো
এটাকে কি আমি নমিনাল দেব নাকি অর্ডিনাল দেব নাকি ইন্টারভেল অথবা রেশিও, কেউ কেউ ইন্টারভেল রেশিও দুটোকে একত্রে মিলিয়ে শুধু স্কেল বলেন যে এটা যেহেতু স্কেলের মাপের মধ্যে পড়ে, এরকম করে অনেকে অনেক রকম বলে। তা আমরা একটু বোঝার চেষ্টা করি, নমিনাল ডেটা কোনটা? নমিনাল ডেটাটা হচ্ছে যেটা সাধারণত একটা মেজারমেন্ট থেকে আরেকটা মেজারমেন্টকে আমি আলাদা করতে পারি। নমিনাল নাম, তার মানে নাম ভিন্ন ভিন্ন নাম হবে। যেমন আমরা যদি বলি সেক্স তাহলে বলবো ছেলে মেয়ে, তাহলে ছেলে একটা নাম, মেয়ে একটা নাম। অকিউপেশন, ডাক্তার একটা নাম, ইঞ্জিনিয়ার একটা নাম, ছাত্র একটা নাম, ব্যবসায়ী একটা নাম, কৃষক একটা নাম, হ্যাঁ এরকম ধরনের, ইকোনমিস্ট একটা নাম। এডুকেশন, অশিক্ষিত একটা নাম। তাহলে আমরা এই সমস্ত কিছু, হ্যাঁ সমস্ত কিছু দিয়ে আমরা কিন্তু খালি বুঝতেই পারবো যে সে কতটুকু শিখেছে বা সরি সে কতটুকু কোন নাম নিয়ে আছে। তাহলে শুধু নাম নিয়েই সে থাকবে এবং এই নাম নিয়ে থাকার কারণে এখানে আমরা কাকে বড় কাকে ছোট করতে পারবো না। হ্যাঁ এখানে সব যে 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 যেটা শিখেছে, কেউ একজন অনেকে এডুকেশনাল স্ট্যাটাস দিয়ে বড় ছোট করার চেষ্টা করে, কিন্তু আসলে এটা উচিত না। আমরা দেখতে চাই কোন এডুকেশন স্ট্যাটাসে কি অবস্থা। তারপরেও কেউ কেউ এডুকেশনাল স্ট্যাটাসটাকে অর্ডিনাল হিসেবে আনতে চান, যে ইয়ার্স অফ স্কুলিং, কত বছর সে স্কুলে গিয়েছে, দু বছর গিয়েছে। আমরা বলতে চাচ্ছি না যে সে ক্লাস টু পর্যন্ত পড়েছে, সে দু বছর স্কুলে পড়েছে, পাঁচ বছর পড়েছে, দশ বছর পড়েছে, সতেরো বছর পড়েছে, এরকম করে অনেকে ডেটাটা কালেক্ট করেন, তখন সেটা অর্ডিনালে অর্ডারে পড়ে যায়। অর্ডিনালটাও কিন্তু নাম, নমিনাল যে এতক্ষণ আমরা বললাম, অর্ডিনালটাও কিন্তু নাম। কিন্তু আমি যখন এই অর্ডিনালটা বলবো বা পড়বো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই বলার বা পড়ার মধ্যে একটা ধাপ পরিলক্ষিত হচ্ছে। আমি যদি বলি পোর, আমি যদি বলি মিডল ক্লাস, আমি যদি বলি রিচ, আমি তিনটা নাম পড়েছি, কিন্তু এই তিনটা নাম বলার সাথে সাথে তোমাদের মধ্যে কিন্তু অলরেডি একটা ধাপ তৈরি হয়ে গেছে মাথার মধ্যে, তাই না? যে তোমরা অলরেডি একটা ধাপ হিসাব করতে পারছো যে হ্যাঁ এখানে তো পোররা নিচের ধাপে, মিডল ক্লাসটা মাঝখানে এবং রিচটা ওপরে। একইভাবে ডিহাইড্রেশন যদি দিই, নমিনাল আর অর্ডিনালের মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে যে এই যে পুয়ার, মিডল ক্লাস বা রিচ, এটাকে আমরা যখন বানাচ্ছি, দেখো আমরা কিন্তু পুয়ারের সংজ্ঞা কি বলবো, আমরা মান্থলি ইনকাম থেকেই হয়তো বা নিতে পারি, যারা মাসে পাঁচ হাজার টাকা কামায় বা তার কম, এরা হচ্ছে পুয়ার, বলতে পারি না? তারপরে মিডল ক্লাস কাকে বলবো, উদাহরণ দাও আমাকে, একটু হেল্প করো, মিডল ক্লাস কি বানাবো? পাঁচ হাজার থেকে কত পর্যন্ত বলবো মিডল ক্লাস? পঁচিশ হাজার। পঁচিশ হাজার, আচ্ছা তাহলে পাঁচ থেকে পঁচিশ হাজার বললাম মিডল ক্লাস, আর পঁচিশ হাজারের পরে রিচ। এখন দেখো প্রথমে গ্যাপ ছিল কত, জিরোর থেকে পাঁচ, মাত্র পাঁচ হাজারের গ্যাপ, পরেরটা হলো পাঁচ থেকে পঁচিশ, বিশ হাজারের একটা ইউনিটের গ্যাপ পড়ে গেল। আর ধনীর মধ্যে পঁচিশ থেকে কত কত পর্যন্ত রিচ? অসীম, তাই না? আমরা জানি না, এখানে বিলিয়নিয়ারও আসবে, ট্রিলিয়নিয়ারও আসবে, সবাই ওই ওর মধ্যে পড়ে গিয়েছে। তাহলে যে যে লোকটা পঁচিশ হাজার এক টাকা ইনকাম করে সেও ধনী, আর যে লোকটা কোটি কোটি টাকা ইনকাম করে সেও ধনী। তাহলে এটার মধ্যে একটা কিন্তু ফ্যালাসি লক্ষ্য করা যাচ্ছে। আমরা এটা বুঝতে পারছি যে এটা একটা আরবিট্রারি আন্ডারস্ট্যান্ডিং, আমরা গবেষকরা একটা আরবিট্রারি আন্ডারস্ট্যান্ডিং করে নেয় যে এই থেকে এর মধ্যে পড়লে আমরা ধরে নিচ্ছি সম্ভাব্য সে হচ্ছে গিয়ে গরিব, এর মধ্যে মানে এটার মধ্যে থাকলে। তাহলে এখানে কিন্তু অর্ডারটা আমরা বানাচ্ছি আমাদের নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে, মাথায় রাখতে হবে। এখানে কোনো কিন্তু এক্সাক্ট হিসাব নিকাশ করে একটা সুন্দর গ্যাপ দিয়ে কিন্তু আমরা করছি না। অতএব এই ক্লাসিফিকেশনের মধ্যে কিছু না কিছু ফ্যালাসি থেকে যায়। এখন আসি ইন্টারভেল। ইন্টারভেলটা কি? ইন্টারভেলটা হচ্ছে এই অর্ডিনালেরই আরেকটু উন্নত ধাপ, এটা অর্ডিনালের মতোই কিন্তু একটু উন্নত ধাপ। কিরকম উন্নত ধাপ? এই এখানে যেমন আমরা বলছি যে আমি ঠিক একটার থেকে আরেকটা ধাপে যাবার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব আমরা নিতে পারি। কিরকম? আমি বলছি কোন ক্লাসে পড়ছে, ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, ক্লাস ফোর, তাহলে প্রতি বছর যাবে
সে একটা ক্লাসে উঠবে, একটা বছর যাবে সে একটা ক্লাসে উঠবে। তাহলে এই যে ক্লাস ওয়ান আর ক্লাস টু এর গ্যাপ কি এক বছর, এইভাবে কিন্তু আমি একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের এগেনস্টে একটা একটা করে ধাপ তৈরি করি। আমি যখন টেম্পারেচার বলছি একটা নির্দিষ্ট টেম্পারেচার, তাহলে এক ডিগ্রি, দুই ডিগ্রি, তিন ডিগ্রি, প্রত্যেকের সাথে প্রত্যেকের দূরত্ব কত, এক ডিগ্রি। তাহলে কি হচ্ছে, এখানে একটা নির্দিষ্ট ধাপ উঠে 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 যাচ্ছে, এবং নির্দিষ্ট ধাপ উঠে উঠে যাওয়ার কারণে আমার এখানে কিন্তু মেজার করতে সুবিধা হচ্ছে যে আমি কতটুকু এই মাপতে পারলাম আর কতটুকু দূরত্ব গেলাম। আর এখানে ইন্টারভ্যালে আমি কম্পেয়ার করতে পারছি না। কেন কম্পেয়ার করতে পারছি না, কারণটা হচ্ছে যে এখানে কম্পেয়ার করতে না পারার কারণ হলো যে এই সমস্ত ধাপে সাধারণত কিছু কিছু ভ্যারিয়েবল এমন আছে যেখানে জিরোর একটা অর্থ আছে। যেমন আমরা বলছি টেম্পারেচার, আমি যদি বলি জিরো ডিগ্রি টেম্পারেচার, তার মানে কি অ্যাবসেন্স অফ টেম্পারেচার? না স্যার, না, তার মানে এটা অ্যাবসেন্স অফ টেম্পারেচার, ওখানে টেম্পারেচার আছে। আবার মাইনাসও টেম্পারেচার আছে। তাহলে এখন হিসাব করে দেখো, সে ফর এক্সাম্পল এখন যদি আমরা বলি যে কত, 30 ডিগ্রি বৃষ্টির জন্য ধরে নিলাম, বা 30 ডিগ্রি ধরে নিলাম, 30 ডিগ্রির তাপমাত্রায় আমরা সবাই বসে আছি। এখন আমি তোমাদের সবাইকে নিয়ে চলে গেলাম 15 ডিগ্রির তাপমাত্রার কোনো একটা জায়গায়, তোমরা কি বলবে যে আমার গরমের ফিলিংস এখন হাফ হয়ে গিয়েছে, হাফ কমে গিয়েছে, এটা কি বলতে পারবে? বা আমরা কি কেউ বলতে পারবো? না স্যার, জি না স্যার, আমরা কখনোই বলতে পারবো না। এবং এই যে ফিলিংসটা, যে আমার হিটের ফিলিংস অথবা কুলনেস এর, কোল্ড এর ফিলিংস, এটা আবার ম্যান টু ম্যান ভ্যারি করে। তাহলে এই দুটোই যেহেতু ভ্যারি করছে এবং আমি ওভাবে ফিলিংস দিয়ে বলতে পারছি না, আমরা কি বলতে পারি? আমরা একমাত্র বলতে পারি 30 থেকে 15 বাদ দিয়ে আমি বলতে পারি যে আমি 15 ডিগ্রি কম তাপমাত্রার জায়গায় গেলাম। তার মানে আমি কি করলাম, এই দুটোকে বিয়োগ করে এই ইন্টারভেল নিয়ে কথা বলতে পারলাম, তুলনা করে কথা বলতে পারলাম। আচ্ছা, এখন আরেকটা উদাহরণ দিই। এই 30 ডিগ্রির থেকে মাইনাস 30 ডিগ্রিতে যদি আমি তোমাদেরকে নিয়ে যাই, আমরা সবাই যদি 30 ডিগ্রিতে আছি, এখান থেকে গেলাম মাইনাস 30, এখন এটাকে আমরা কম্পেয়ার করব কি করে, 30 ভাগ মাইনাস 30 ইকুয়াল টু মাইনাস 1। এখন মাইনাস 1 কে ইন্টারপ্রেট করব কেমন করে, কোনো উপায় আছে? কোনো কিন্তু উপায় নেই। তাহলে এই স্কেলটা এমনই একটা স্কেল যেখানে আমার তুলনা করে বলার কোনো উপায় থাকছে না। আমরা কি করতে পারি, আমরা শুধুমাত্র একটা থেকে আরেকটার দূরত্ব, বা একটা থেকে আরেকটার গ্যাপ, অথবা আরেকটা থেকে আরেকটার ইন্টারভেল কত, এইটুকুই বলতে পারি যে 30 ডিগ্রি আর মাইনাস 30 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি ডিফারেন্সের জায়গায় আমরা চলে গিয়েছি। উল্টো দিক দিয়ে যদি বলি যে 30 ডিগ্রি থেকে নিয়ে গেলাম এখন 60 ডিগ্রি, তাহলে কি আমি বলবো যে আমার গরমের ফিলিংস এখন ডাবল বেড়ে গেছে? তাও কিন্তু বলতে পারবো না, আমি এখন ডাবল গরম বোধ করছি, এরকমও কিন্তু বলতে পারবো না। আমাকে বলতে হবে কি, যে 30 থেকে যেখানে ছিল ইনিশিয়াল তাপমাত্রা থেকে আরো 30 ডিগ্রি বেড়ে গিয়ে আমার এখন বর্তমান তাপমাত্রার জায়গাতে আমি আছি। স্যার একটা কোশ্চেন ছিল, প্লিজ, থ্যাংক ইউ। স্যার যখন হচ্ছে প্লাস 30 ডিগ্রি ছিল, তখন সেখান থেকে যদি আমরা মাইনাস 30 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তখন আগে তো গরম লাগতেছিল, পরে তো ঠান্ডা, সেটা তো বলতে পারবো কম্পারিজন করে যে গরম থেকে ঠান্ডা লাগছে, কিন্তু কতগুণ ঠান্ডা, কতগুণ বেশি গরম, আমাকে তো করতে গেলে কি হলো, ভাগ করতে হবে না? তাহলে ভাগ করে মাইনাস 1 আসলো, মাইনাস 1 এর ইন্টারপ্রিটেশন কি আমি কি বলতে পারবো? না, মাইনাস 1 কে আমি কোনো ইন্টারপ্রিট করতে, আমি বলতে পারবো যে আমার ঠান্ডা লাগছে, কিন্তু কত গুণ, কত ভাগ ঠান্ডা, কত গুণ বেশি ঠান্ডা, কত ভাগ বেশি ঠান্ডা, এইটা আমি বলতে পারবো না। এখানে আমরা আটকে যাচ্ছি। সুতরাং আমাদেরকে বলতে হবে যে আমরা এত ডিগ্রি বেশি তাপমাত্রার জায়গায় গিয়ে, এত ডিগ্রি বেশি তাপমাত্রার জায়গায় যে গরম তাহলে বেশি অনুভূত হচ্ছে, এত ডিগ্রির কম তাপমাত্রায় যে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। কিন্তু এই ঠান্ডার বেশি কমের কিন্তু কোনো আমি গুরুত্ব দিয়ে বলতে পারবো না, আমি ম্যাগনিচিউড দিয়ে বলতে পারবো না, এত গুণ বেশি এত গুণ কম আমি কিন্তু বলতে পারবো না। সেই কারণে এই জায়গাগুলোকে আমরা বলছি ইন্টারভেল, এখানে শুধুমাত্র ইন্টারভেল দিয়ে আমরা কাজ করি। আরেকটা স্কেল হচ্ছে রেশিও স্কেল। রেশিও স্কেলটা কি, যেখানে আমরা কিছু কম্পেয়ার করতে পারি, আমরা যেখানে কিছু কম্পেয়ার করতে পারি। এইখানে আমরা যদি জিরো বসাই তাহলে সঠিক জিরো,
যেমন আমরা যদি বলি যে আমার কাছে 5 টাকা আছে আর তোমার কাছে 20 টাকা আছে, তাহলে আমি এক গুণ করে বলতে পারি 4 গুণ বেশি আছে। আবার এখানে আরো একটা অ্যাডভান্টেজ কি, আমি আগের ইন্টারভেলটাও নিতে পারি, আমি বলতে পারি 15 টাকা বেশি আছে। তাহলে 15 টাকা বেশি আছে, 4 গুণ বেশি আছে, দুটোই ব্যবহার করা যাচ্ছে। আর এইখানে আমি যদি বলি আমার কাছে 0 টাকা আছে, তার মানে কি, জেনুইনলি ওই শূন্যের ব্যবহারটা হলো যে 0 টাকা আছে মানে আমার কাছে কোনো টাকা নেই, জেনুইনলি জিরো। তার মানে কি, এই সমস্ত স্কেলের কোনো মাইনাস ভ্যালু হয় না, এই সমস্ত স্কেলের কোনো মাইনাস ভ্যালু আমরা নিতেও পারবো না। সো যারা জিরো থেকে শুরু হয়ে সামনের দিকে যাবে, যাদের কোনো মাইনাস ভ্যালু হবে না, যেটা দিয়ে আমরা কম্পেয়ার করতে পারবো, যেখানে জিরো ইজ অরিজিনাল জিরো, সেই সমস্ত স্কেল গুলোকে আমরা বলছি রেশিও স্কেল। এখন আমাকে একটু তোমরা এবারে বলো, নমিনাল আর অর্ডিনাল এই দুটো আর ইন্টারভেল আর রেশিও বা এই চারটাকে আমরা আমরা একদম বেসিক যে লেখাপড়া করলাম ডেটার ক্লাসিফিকেশনে কোনটার মধ্যে ফেলতে পারি? কোয়ালিটেটিভ কোনটাকে? নমিনাল আর অর্ডিনাল। ভেরি গুড। আর ইন্টারভেল রেশিও? কোয়ান্টিটেটিভ। মাশাআল্লাহ, ইন্টারভেল রেশিও কোয়ান্টিটেটিভ, ভেরি গুড। আচ্ছা, আমরা এই পর্যন্ত যতটুকু পড়েছি, কোনো কারো প্রশ্ন আছে নাকি আমরা বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। স্যার একটা কোশ্চেন আছে স্যার। প্লিজ স্যার, আমরা টেম্পারেচারের ক্ষেত্রে স্যার +30 ডিগ্রি থেকে -30 ডিগ্রিতে স্যার আমরা হলো কত গুণ এটা বুঝতে পারতেছি না, ডিগ্রি সেলসিয়াসে। আমরা যদি কেলভিনে মেজার করি, 303 কেলভিন থেকে আপনার 243 কেলভিন, তাহলে আমরা বলতে পারবো এত গুণ বেশি তাপমাত্রার ঘরে আমরা যেতে পেরেছি। দ্যাট ক্যান বি পসিবল। এনি আদার কোশ্চেন? স্যার এই স্লাইডগুলো কি আমরা আলাদাভাবে পরে পাবো? হ্যাঁ হ্যাঁ, আর আমরা আমাদের চিন্তা ভাবনা হলো যে আমরা প্রতি সপ্তাহে আমরা যতটুকু পড়বো সপ্তাহান্তে আমরা সেই পড়ার উপরে ছোট্ট একটা পরীক্ষা হবে, আমরা প্রত্যেকেই ওই পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করব। পরীক্ষা শেষ হয়ে গেলে আমি তখন স্লাইড গুলো তোমাকে পৌঁছে দেবো, আর এখন তোমরা জাস্ট খালি নোট নিয়ে রাখো, ওকে? এবং তোমরা আমরা প্রত্যেকটা যেহেতু মানে সপ্তাহান্তে পরীক্ষা হবে, পরীক্ষার পরে যেহেতু স্লাইড গুলো দিয়ে দেওয়া হবে, পরবর্তীতে তোমাদের জন্য এইটুকুই ইয়ে থাকলো, হিসাব করা থাকলো, নির্দেশনা থাকলো, তোমরা এই স্লাইডের মধ্যে থেকে যদি লেখাপড়া করো তাহলে দেখবে যে স্লাইডের মধ্যে থেকে তোমরা উত্তর করতে পারবে। আমাদের বিভিন্ন বোর্ডের টিচাররা আছেন যারা ওই ইন্টারন্যাশনালি দু একটা জার্নালে হুটহাট করে কিছু পেয়ে যান, এবং তারা অনেক সময় মেডিকেল কলেজের প্রফেশনাল পরীক্ষার মধ্যেও সেই প্রশ্নগুলো ঢুকিয়ে দেন, তখন পরীক্ষার হলে ছাত্রছাত্রীদের সমস্যা হয়। বাট এগুলোর এগেনস্টে আমি কথা বলেছি ইউনিভার্সিটি মিটিংয়ে যে এইগুলো না করার জন্য। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে যে ওই সমস্ত প্রশ্নের উত্তর অনেক টিচারও পারবে না, সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। তো হোয়াট এভার ইট ইজ, ইনশাল্লাহ আমি যদি এই শেরে বাংলাতে থাকি এই সমস্যাগুলো তোমাদের ইনশাল্লাহ পোহাতে হবে না, আমি যতটুকু আছি চেষ্টা করে যাব। হ্যাঁ, আর কোনো প্রশ্ন পড়ার মধ্যে থেকে? স্যার নমিনাল আর অর্ডিনালের মধ্যে আপনি ডিফারেন্স বলতে চাইছিলেন একটা। নমিনাল আর অর্ডিনালের ডিফারেন্সটা হচ্ছে নমিনালের শুধু নাম, আর অর্ডিনালের ডিফারেন্সটা হচ্ছে যে এটাও নাম, কিন্তু এটা যখন নামটা পড়া হবে আমাদের ব্রেনের মধ্যে অলরেডি একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে যে এইটা ঠিক নাম না, এটা একটা স্পেশাল নাম। কি নাম? একটা ধাপ আছে এই নামের মধ্যে। আমি যদি বলি গরিব, আমি বলি যদি বলি মধ্যবিত্ত, আমি যদি বলি ধনী, তাহলে তোমরা কিন্তু এই তিনটা শব্দ উচ্চারণের সাথে সাথেই মাথার মধ্যে খেলে গিয়েছে যে হ্যাঁ এখানে একটা ধাপ আছে, ধাপের ক্রম আছে। যে আমি মধ্যবিত্ত গরিব ধনী এরকম করে বলতে পারবো না, বা ধনী গরিব মধ্যবিত্ত এরকম করে বলতে পারবো না, আমাকে ধাপ মানে মেনে বললেই এটাকে সুন্দর শোনাবে। ওকে, এটা হচ্ছে গিয়ে নমিনাল আর অর্ডিনালের মধ্যে পার্থক্য, যে অর্ডিনালও নাম কিন্তু মূল জায়গাটা কি, যে পার্থক্যটা হচ্ছে অর্ডিনালে একটা ধাপ আছে, নমিনালে আমি কোনো ধাপ করতে পারবো না, নমিনালে জাস্ট নাম।
জেলা বাংলাদেশে কয়টা জেলা আছে, নেম অফ ডিস্ট্রিক্ট 64টা জেলা, তাহলে শুধু নাম এইটুকু, কিন্তু আমি কোনো ধাপ করতে পারবো না এটা বড় এইটা ছোট। আমার যদি বলা হয় যে আয়তন কোথায়, আয়তন বসালে তখন আমি বড় ছোট বলতে পারবো, কিন্তু শুধু ডিস্ট্রিক্ট নাম কোন ডিস্ট্রিক্ট থেকে এসছে রোগী সেটা দিয়ে আমি কিন্তু বড় ছোট বলতে পারবো না। বোঝা গেল? জি স্যার বুঝছি। আর কিছু স্যার? একটা কোশ্চেন। ইয়েস প্লিজ স্যার। অকুপেশন মানে নমিনাল এর মধ্যে তো অকুপেশন দিয়ে শুধু নামটা বোঝাচ্ছে, তো যখন আমরা কারো অকুপেশনের ব্যাপারে শুনি যে সে এটা করে বা সেটা করে, তো অলরেডি মাথার মধ্যে কিন্তু সে পুর, মিডল ক্লাস, রিচ এরকম একটা ধারণা চলে আসে, রাইট? এটা কেন অরিজিনাল এর মধ্যে বললো না? হ্যাঁ, কারণটা হচ্ছে যে পুর, মিডল ক্লাস, রিচ এই ধারণাটা চলে আসলো। পুর, মিডল ক্লাস, রিচ এটা কোনো অকুপেশন না। পুর, মিডল ক্লাস, রিচ হচ্ছে এটা তার সোশ্যো ডেমোগ্রাফিক স্ট্যাটাস। আমার অকুপেশনের সাথে সোশ্যো ডেমোগ্রাফিক স্ট্যাটাসের একটা সম্পর্ক আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি যখন শুধু অকুপেশনকে দেখাবো এটা নমিনাল হিসেবে থাকবে, কিন্তু আমি যখন সোশ্যাল স্ট্যাটাস হিসেবে দেখাবো তখন ওটা আলাদা একটা ভ্যারিয়েবল হয়ে যায়। যেহেতু আলাদা ভ্যারিয়েবল হয়ে যায়, আমার মাথা খেলছে, দ্যাট ইজ, ইউ আর ভেরি মাচ রাইট, যে আমার মাথায় তো খেলছে, কিন্তু আমি যখন অকুপেশন লিখি শুধু নামই লিখি, যখন সোশ্যাল স্ট্যাটাস লিখি তখন ধাপ হয়। তুমি যেহেতু বলছো মাথায় মনে হচ্ছে যে একটা সোশ্যাল স্ট্যাটাস এখন সে পড়ে গিয়েছে, দ্যাটস ওকে, দ্যাটস ওকে, আমি সেটা সম্পূর্ণ দেখতে পারি যে কে কোন সোশ্যাল স্ট্যাটাসের লোকজন কি কি অকুপেশনে আছে, অথবা কোন কোন অকুপেশনের লোকজন কোন কোন সোশ্যাল স্ট্যাটাসে পড়ে, এরকম একটা সম্পর্ক দেখতে পারি। কিন্তু আমি যখন শুধু অকুপেশন বর্ণনা করব যে এই এই অকুপেশনের লোকদের সাথে আমার কথা হয়েছে, তখন শুধু নামটাই দিতে হবে। বোঝা গেল? জি স্যার। আর কোনো আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে আরেকটা ক্লাস করব। আচ্ছা, এগুলো সব ছোট ছোট ক্লাস, শুধুমাত্র বেসিক আইডিয়া দেওয়ার জন্য। দেখো, স্ট্যাটিস্টিক্স এর থিওরিটা আমরা কেন কেন পড়বো এই জায়গাটা একটু আলোচনা করি। স্ট্যাটিস্টিক্স এর থিওরিটা হলো যে তোমরা অলরেডি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার চলে এসছো, এবং এই স্লাইডটা আমার নিজের একদম আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তৈরি করা, যে আমি যখন মেডিকেল কলেজে পড়তাম তখন পড়েছিলাম যে হিমোগ্লোবিনের কত, কনসেন্ট্রেশন কত, এটা মনে হয় ডাইটন বা গ্যানং এরকম ওই বইতে কিছু একটা ছিল, যে 11-12-13 প্লাস মাইনাস সামথিং এরকম কিছু একটা ছিল, তাই না? আর একইভাবে ব্লাড সুগারও যদি বলি, আমরা মনে আছে যে আমরা পড়েছি যে 80 প্লাস মাইনাস 20 এরকম কিছু একটা ছিল, এখন হয়তো বা একটু পরিবর্তন হতে পারে, কিছু প্লাস মাইনাস কিছু। এবং তখন এই যদি যদি বলি যে 12 প্লাস মাইনাস 2 বা 14 প্লাস মাইনাস 2, তাহলে আমি বলি যে রেঞ্জ করে ফেলতাম যে এটা সাধারণত 12 থেকে 16 অথবা 10 থেকে 12, এটা এই রেঞ্জে ঘোরাঘুরি করবে, এইটুকুর মধ্যে হলে নর্মাল, এর চেয়ে কম হয়ে গেলে আমরা বলবো অ্যানিমিয়া, এরকম একটা ধারণা নিয়েছিলাম। কিন্তু এই যে তখন বইতে পড়েছিলাম যে প্লাস মাইনাস দিয়ে লেখা, এই প্লাস মাইনাসের মানেটা কি, কোত্থেকে আসলো এই প্লাস মাইনাসের, এই বাম দিকেরটা কি, প্লাস মাইনাসের ডান দিকেরটা কি? আবার এখানে আমরা বলছি নর্মাল রেঞ্জ, নর্মাল রেঞ্জ আছে এত থেকে এত, তাহলে অ্যাবনর্মাল রেঞ্জ কি আছে নাকি? মানে এই ধরনের প্রশ্নগুলো আমার সে সময় হয়েছিল, কিন্তু আমি কোনো উত্তর পাইনি, এবং ওভাবেই আমার দিন কেটে গিয়েছে। আমি যখন নিজে যখন মাস্টার্স করছিলাম, মাস্টার্স করার সময় আমি পড়তে যে তখন আমি প্রথম শিখলাম যে প্লাস মাইনাসের মানে কি, এর বামেরটা কি, এর ডানেরটা কি, এবং তখন আমার মনে হয়েছে যে এই প্লাস মাইনাসের অর্থটা যদি আমাকে আমার শিক্ষকগণ এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে শিখিয়ে দিতেন, তাহলে আমার এই মেডিকেল লাইফ শেষ করে আরো আরো কিছু কয়েক বছর পরে আমি যে পোস্ট গ্রাজুয়েশন করতে গেলাম, সেই পোস্ট গ্রাজুয়েশন করতে যে আমি এই যে ধাক্কাটা খেলাম, কষ্ট হচ্ছিল বুঝতে, এই কষ্টটা হতো না। হ্যাঁ, তো তোমাদের সৌভাগ্য, তোমরা এই মেডিকেল কলেজে থার্ড ইয়ারে উঠতেই এখন সেটা জেনে যাচ্ছ। আমরা চেষ্টা করব এরপরে ফার্স্ট ইয়ারেই এটা জানিয়ে দেওয়ার জন্য, কারণ ফার্স্ট ইয়ারেও কমিউনিটি মেডিসিনের ক্লাস আছে, কিন্তু আমরা করিনি, আমরা কোনো না কোনো কারণে
আমরাও ফাঁকি মেরেছি, আমাদের টিচাররাও ফাঁকি মারতে সহায়তা করেছে, তারাও ক্লাস করায়নি। তো তারপরেও আমাদের কিছুটা হলেও আমরা সৌভাগ্য বলবো যে আমরা অ্যাটলিস্ট এখন ডাক্তার হওয়ার আগেই জেনে যাব ইনশাআল্লাহ। একই সাথে অ্যানাটমি বই যখন পড়ছিলাম তখন আমরা পড়েছি ফিমারের লেন্থ কত, স্পাইনাল কর্ডের লেন্থ কত, কত জানি পড়েছিলাম? তাহলে কত কিছু 45 পেয়ে যাচ্ছে তাই না? ফার্স্ট ডিফারেন্স কি 45 না 25? 45 কতগুলো আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এই যে 45 ওর অর লেস কমন, এইটা পেলো কোথেকে ওরা? একটা তো প্রশ্ন আসতে পারে তাই না, ওই বইতে যে লিখলো ওটা কোথেকে পেলো? স্ট্যাটিস্টিক্স শব্দটা কি ঠিক? এটা আমরা কলেজে থাকতে পড়েছি, স্ট্যাটিক্স আর ডাইনামিক্স। স্ট্যাটিক্স মানে হচ্ছে স্থিরবিদ্যা, আর আমরা এখন যেটা পড়ছি স্ট্যাটিস্টিক্স। ওকে, স্ট্যাটিস্টিক্স, গুড না? ঠিক আছে, ভুল হবে, ভুল হওয়াতে কোনো লজ্জার কিছু নাই, বরঞ্চ শিখে নেওয়াটাই ভালো, শিখে নেওয়ার পরে যেন ভুল না হয়। আমরা যেটা এখন শিখছি স্ট্যাটিস্টিক্স। ওকে, আচ্ছা, তাহলে লেন্থ অফ ফিমার, লেন্থ অফ স্পাইনাল কর্ড তারা কি করেছে? তারা ওই রকম শয়ে শয়ে হাজারে হাজারে মানুষের ফিমারের পরীক্ষা করেছে, ফিমারের লেন্থটাকে মেপেছে, মেপে তারপরে ওইটা গবেষণা করে গবেষণা পত্রে যখন দেখেছে হ্যাঁ প্রায় 90% লোকদেরই বা 95% লোকদেরই এরকমই উচ্চতা, এরকমই হাইট ফিমারের, তখন তারা এই বইতে স্থান দিয়েছে। আমরাও কিন্তু বাংলাদেশে করতে পারি, কারণ আমরা তো, আমাদের জন্য 45 নাও হতে পারে, আমরা তো এই যে সেই বিদেশি বই পড়ছি তাই না, হয় ব্রিটিশ অথবা আমেরিকান, এক সময় ছিল ব্রিটিশদের রাজত্ব এখন আমেরিকানদের, তো তাদের বই আমরা পড়ছি, তাদের হাইট তারা লিখেছে, তাদের গড় হাইট, কিন্তু বাংলাদেশিদের না। অতএব বাংলাদেশিদের গড় হাইট, তোমাদের মধ্যে যদি কেউ অ্যানাটমিস্ট হও তাহলে তোমরা যদি উদ্যোগ নাও তাহলে যতগুলো মর্গে লাশ আসছে অথবা ডিপার্টমেন্টে যখন লাশ পড়ছে আমরা ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে সুন্দর একটা গবেষণা করে ফেলতে পারি, যে সরকার যদি আমাদেরকে টাকা পয়সা দেয় তাহলে সেই টাকা পয়সা কাজে লাগিয়ে তাহলে কিন্তু আমরা খুব সুন্দর বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড উচ্চতা, বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড ওজন, যারা বেঁচে আছে তাদের সবার আমরা নিয়ে ফেলতে পারি। আমরা তখন বলতে পারবো যে হ্যাঁ প্রথম 5 বছরে বা প্রথম 2 বছরে বা প্রথম মাসে বা প্রথম 6 মাসে গড় উচ্চতা বা গড় ওজন কিরকম থাকে, তারপরের 6 মাসে কিরকম থাকে, অথবা আমরা যদি আরো সুন্দর করে বলি যে ইন্টারমিডিয়েট যারা পড়ছে এই সমস্ত ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের গড় উচ্চতা বা ওজন কত, মেডিকেলে যখন ভর্তি হয়ে যাচ্ছে আমরা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সময় ফার্স্ট ইয়ারে তাদের গড় উচ্চতা বা ওজন কেমন, এবং এইটা প্রত্যেকেই যখনই আমরা মেডিকেল কলেজে ভর্তি হচ্ছি আমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন হচ্ছে, তাহলে আমাদের উচ্চতা ওজন এগুলো সবই মাপা হচ্ছে। আমরা যদি কেউ ওরকম উদ্যোগ নেই যে ওকে আমার ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেল, ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পরে সেকেন্ড ইয়ার উঠলাম আবার আমি উচ্চতা ওজন মাপবো, থার্ড ইয়ার উঠলাম আবার উচ্চতা ওজন মাপবো, ফোর্থ ইয়ারে উঠলাম আবার উচ্চতা ওজন মাপবো, প্রতি 1 বছর পর পর আমি যদি উচ্চতা ওজন মাপি তাহলে এই মেডিকেল কলেজ থেকে শুরু করে যত ইউনিভার্সিটি আছে, যত ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইউনিভার্সিটি আছে, সবার যদি এরকম উচ্চতা ওজন মাপি তাহলে কিন্তু এই এতগুলো ছাত্রছাত্রী, হাজারে হাজারে ছাত্রছাত্রী পুরো বাংলাদেশের, আমাদের কাছে কিন্তু একটা খুব সুন্দর ডেটাবেস বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য তৈরি করে ফেলা সম্ভব। এরপরে যারা চাকরি করছে তাদের উচ্চতা ওজন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই নিজেদের স্ট্যান্ডার্ড তৈরি করে ফেলতে পারি, এবং একবার যখন স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যাবে আমাদেরকে কিন্তু বিদেশিদের উপরে আর নির্ভর করতে হবে না। তাহলে এই কাজগুলো করতে গেলে কি করতে হবে, আমাকে কিন্তু কষ্ট করে মাপামাপি করতে হবে, কষ্ট করে, তাহলে দেখা যাবে যে আমি নিজে আমার দেশের জন্য কোনো একটা ভবিষ্যতে ভালো অবদান রেখে যেতে পারছি। এটা গেল থিওরিটিক্যাল, আমি বইতে পড়ে যেটা পেয়েছি। এবারে আসি প্র্যাকটিক্যাল, আমি যদি প্র্যাকটিক্যালি একটা অ্যাসপেক্ট নিয়ে চিন্তা করি, আমি যদি বলি যে শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতালের আউট পেশেন্টে কতগুলো রোগী আসে, তাহলে আমাকে কিন্তু ওই আবারও অ্যাক্টিভলি কাজ করতে হবে, এবং এটার মানে প্ল্যান করে এটার এগেইনস্টে রেকর্ড রেখে আমাকে বছর শেষে বলতে হবে
আবার আমি এটাকে আরো সুন্দর করে সাজাতে পারি, আমি যদি বলি কতগুলো ছেলে আসছে কতগুলো মেয়ে এসছে, তাদের প্রত্যেকে যদি বয়স নেই তাহলে একটা গ্রুপ ভাগ করে ফেলবো 10 বছর 10 বছর করে। ওকে, প্রথম 10 বছরে ছেলেরা বেশি না মেয়েরা বেশি? প্রথম 10 বছরে কোন রোগ নিয়ে আসছে, যে কমন কমপ্লেন্ট? দ্বিতীয় 10 বছরে কোন কমন কমপ্লেন্ট, সেটা ছেলেরা বেশি না মেয়েরা বেশি? তৃতীয় 10 বছরে কত? দেখো আমরা কিন্তু এই রেকর্ড গুলো আছে কিন্তু আমরা কেউই বলতে পারি না, কারণ আমরা কেউ তো এই রেকর্ড নিয়ে কাজ করিনি, এটা প্রকাশ করিনি। শুধু এই রেকর্ডটাই যদি প্রকাশ হয় তাহলে দেখো বাংলাদেশের জন্য কত বিশাল বিশাল উন্নত মানের একটা ডেটাবেস হয়। প্রত্যেকটা থানা হেলথ কমপ্লেক্সের UHFPO-রা যদি তারা এই রেকর্ডটা প্রকাশ করে সেন্ট্রালে পাঠায় বরিশালে, আর বরিশাল বিভাগ যদি এরকম প্রত্যেকটা থানা হেলথ কমপ্লেক্স পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতাল এর এই সমস্ত ডেটাগুলো নিয়ে সে একটা রিপোর্ট করে, রিপোর্ট করে সে যখন এটাকে প্রকাশ করবে সেটা কি হয়ে যাবে, বরিশালের জন্য কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডেটাবেস হয়ে যাবে, যে হ্যাঁ বরিশালে এই রোগের প্রাদুর্ভাব বেশি, বরিশালে এই বয়সের লোকরা বেশি আক্রান্ত হচ্ছে অসুস্থতায়, বরিশালে এই ছেলেরা বেশি অথবা মেয়েরা বেশি, একটা নির্দিষ্ট বয়সে ছেলেরা বেশি আসছে, ওই নির্দিষ্ট বয়সে মেয়েরা বেশি আসছে। আমরা কিন্তু খুব সুন্দর করে ভাগাভাগি করে কিন্তু একটা খুব ভালো রিপোর্ট বের করে ফেলতে পারি। তাহলে দেখো এই রিপোর্ট গুলা তোমরা, এই যে তোমাদেরকে চিন্তার খোরাক দিয়ে দিচ্ছি যে তোমরা এই রিপোর্ট গুলা যদি পারো, সম্ভব হয় তোমাদের পক্ষে, তাহলে তোমরা একটু ভবিষ্যতে চিন্তা ভাবনা করবে। বের করে ফেললে হলো কি, তুমি একটা খুব ভালো গবেষক হিসেবে কিন্তু স্থান করে নিতে পারবে। একইভাবে আমি যদি বলি এই তোমাদের এখানে পড়তে হবে থার্ড ইয়ারে কমিউনিটি মেডিসিনে ইনফ্যান্ট মর্টালিটি রেট কত, ম্যাটারনাল মর্টালিটি রেট কত, অথবা EPI কভারেজ 2011, আমি যদি এখন ওইটাকে 2011 বাদ দিয়ে যদি বলি EPI কভারেজ ইন 2020 কত, যেহেতু করোনা আমি দেখতে চাই ওটা কি হ্যাম্পার্ড হয়েছে কি হয়নি আমি বলে দিতে পারি। তাহলে এই প্রত্যেকটা কাজই আমি যদি রিপোর্ট লিখতে চাই তাহলে আমাকে অ্যাক্টিভলি কষ্ট করতে হবে, অ্যাক্টিভলি কষ্ট করে তারপরে এইটা রিপোর্ট আমি দিতে পারব। তাহলে আমি বুঝতে পারলাম যে স্ট্যাটিস্টিক্সটা আমাকে কি পরিমাণ সহায়তা করছে, আমার হেলথ প্রবলেম আইডেন্টিফাই করতে সহায়তা করছে। যদি আমি এরকম করে আগেরটার কথা বলি যে এই 2011 সাল থেকে 2011-তে কত কভারেজ ছিল, 12-তে কত কভারেজ ছিল, 13-তে কত কভারেজ ছিল, তাহলে এই ফলো করলে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে আমার কভারেজ যদি গ্র্যাজুয়ালি কমে যায় অথবা যদি একরকম স্ট্যাটিক থাকে, কোন রকম ডিনামিক না হয়, স্ট্যাটিক থেকে যাচ্ছে, স্থির থেকে যাচ্ছে, তাহলে আমি বলবো যে হ্যাঁ কভারেজের মধ্যে কিছু গণ্ডগোল আছে, ভালো মতো মনিটরিং হচ্ছে না, অথবা কোনো না কোনো জায়গায় ঘাপলা আছে। এবং আমি ডিফাইন করতে পারবো, ডিফাইন কি, যে হ্যাঁ এই 11 সাল থেকে শুরু করে গড়ে প্রতি বছরে 1% অথবা 0.5% করে কভারেজটা কমেছে, অথবা 1% বা 0.5% করে কভারেজটা বেড়েছে, কিছু একটা বলতে পারবো, ইন্টারপ্রেট করতে পারবো এবং ইনফারেন্স গ্রহণ করতে পারবো যে আমি এই প্রবলেমটা পেলাম সেটার উপরে। পাশাপাশি আমি যখন প্রবলেমটা পেলাম আমি তখন এই সিদ্ধান্ত নিতে পারবো যে ওকে, আমি আমার যা রিসোর্স আছে, এই সরি আমার যে রিসোর্স আছে অ্যাভেলেবল, সেই রিসোর্স দিয়ে আমি কি করে এই প্রবলেমটাকে অ্যাড্রেস করব। এবং এই যে যখনই আমি এভাবে অ্যাড্রেস করার চেষ্টা করব সেইটাই হয়ে গেল ইন্ডিসপেন্সিবল ফর রিসার্চ, আমি ওইটাই একটা আমার গবেষণা পত্র হিসেবে কাজে লেগে যাবে। এবং শিক্ষকরাও তারা যখন গবেষণা করবেন সেটা আবার তারা পরবর্তীতে ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করতে পারবেন, পড়াতে পারবেন। একটা ভালো রিসার্চ, ভালো রিসার্চের উদাহরণ দিয়ে আমরা লেখাপড়া করতে পারবো। আমরা যদি বলি সোর্সেস অফ ইনফরমেশন কোথেকে আমরা পাই, সাধারণত প্রাইমারি, আচ্ছা এখানে কি, আচ্ছা এখানে একটু আগে পিছিয়ে গেছে, আচ্ছা পাবলিশ রেকর্ড থেকে আমরা সাধারণত পাই, যেটা সেকেন্ডারি ডেটা বলছি, যে সেন্সাস, অ্যানুয়াল ভাইটাল স্ট্যাটিস্টিক্স রিপোর্টস, অথবা টেক্সট বুকস অ্যান্ড জার্নালস, হসপিটাল রেকর্ডস, অথবা অ্যানুয়াল এপিডেমিওলজিক্যাল অর স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়ে। বাট ডেটার সোর্স হচ্ছে মেইনলি এটা, যে একটা হচ্ছে যে আমি নিজে সার্ভে করছি প্রাইমারি, আর এক্সপেরিমেন্টও করছি প্রাইমারি, কিরকম করছি, একটা হচ্ছে কম্প্রিহেনসিভ সার্ভে, একটা হচ্ছে স্যাম্পল সার্ভে। কম্প্রিহেনসিভ সার্ভে কোনটা, যে সবাইকে আমি কভার করব, কাউকে বাদ দেবো না। আর স্যাম্পলটাকে, এইটা হচ্ছে আমরা কমনলি ব্যবহার করি, আমরা কখনোই 100% পপুলেশনকে কভার করি না, একমাত্র সরকার যখন চেষ্টা করে, যেমন সরকার সেন্সাস করে সেরকম করার সময় সরকার সবাইকে কভার করে। সাধারণত আমরা যারা গবেষক আছি অথবা শিক্ষক আছি বা ছোট পরিসরে যারা কাজ করছি
আমরা সাধারণত স্যাম্পল সার্ভে করি। এক্সপেরিমেন্টালটাও এক্সপেরিমেন্ট যেটা সেটা হচ্ছে প্রাইমারি হচ্ছে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করছি, আমরা ল্যাবরেটরিতে যে ইঁদুর গিনিপিগ এগুলো নিয়ে র্যাবিট এগুলো নিয়ে আমরা কাজ করি, সেই সমস্ত যে এক্সপেরিমেন্ট করে আমরা বোঝার চেষ্টা করি যে একটা পার্টিকুলার অসুখ ওই প্রাণীটাকে প্রয়োগ করলে প্রাণীটার শরীরের মধ্যে কি পরিমাণ পরিবর্তন আসছে। আর এইটা ছাড়াও আমরা ফিল্ডে কিছু এক্সপেরিমেন্ট করি, ফিল্ডে হচ্ছে যে সরাসরি মানুষের উপরই এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এই ফিল্ড এক্সপেরিমেন্টের একটা উদাহরণ আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আমাকে কেউ বলতে পারবে ফিল্ড এক্সপেরিমেন্টটা কি জিনিস, বা একটা উদাহরণ দিয়ে বলো যে হ্যাঁ এটা ফিল্ড এক্সপেরিমেন্ট। কোভিড ভ্যাকসিন আদমশুমারি কোনো এক্সপেরিমেন্ট না, এটা তো একটা গণনা, ওটা সার্ভে, কম্প্রিহেনসিভ সার্ভের মধ্যে যাবে। কোভিড ভ্যাকসিন বলতে পারি এটা একটা ফিল্ডের এক্সপেরিমেন্ট হচ্ছে ডাইরেক্ট, এটা খুব ভালো উদাহরণ যে ডাইরেক্ট ফিল্ড এক্সপেরিমেন্ট, এটার কিন্তু কোনো ল্যাব এক্সপেরিমেন্ট হয়নি। হ্যাঁ, এটা আসলে ল্যাব এক্সপেরিমেন্ট করে মানুষকে দেওয়া উচিত ছিল, বাট একটা হ্যাবক এমন ভাবে এসছে পৃথিবীতে যে সরাসরি ঔষধ বের করে সরাসরি মানুষকে দিয়ে দেওয়া হচ্ছে, ল্যাবরেটরিতে খুব সামান্য কিছু হয়তো বা একটু টেস্ট হচ্ছে। আর কোনো উদাহরণ বাংলাদেশের থেকে কোনো উদাহরণ আমরা ব্যবহার করতে পারি কি? কোনো টিকা, কোনো রোগের টিকা? হ্যাঁ, সেই রোগের টিকা অলরেডি যেহেতু কোভিডে চলে এসছে, আমরা টিকার ব্যাপারে বলতে পারি যে ইপিআই কভারেজ হচ্ছে ইপিআই, এটা একটা ফিল্ড এক্সপেরিমেন্টের অংশ। আর কোনো ফিল্ড এক্সপেরিমেন্ট স্যার? আগে ওই যে আর্সেনিক যুক্ত আর আর্সেনিক মুক্ত টিউবওয়েল চিহ্নিত করত বা তাদের মানে ইসে চেঞ্জ করত, ওটা এটা এটাও একটা সচেতনতার এক্সপেরিমেন্ট। গুড, ভেরি গুড, সচেতনতার এক্সপেরিমেন্ট যেহেতু বললে খুব ভালো লাগলো। বাংলাদেশে সচেতনতার সফল এক্সপেরিমেন্ট এরকম কোন উদাহরণ বলতে পারবে যেটার আমাদের কাছে আমরা খুব একটা ভালো রেকর্ড আছে কিনা আমি জানি না, যারা কাজ করেছে তারা হয়তো বলতে পারবে, বাট চোখে ধরা পড়ার মতো সফল এক্সপেরিমেন্ট? পোলিওর টিকা স্যার? পোলিওর টিকা, পোলিওর টিকা এটা তো একটা অ্যাস্পেক্ট, একটা সফল এক্সপেরিমেন্টেশন হচ্ছে যে অনেকগুলো অ্যাস্পেক্টকে নিয়ে করা হয়েছে। স্যানিটেশন আরেকটা অ্যাস্পেক্ট, ম্যাটারনিটি এন্ড চাইল্ড হেলথ আরেকটা অ্যাস্পেক্ট, এই সবগুলো অ্যাস্পেক্টকে একসাথে নিয়ে একটা এক্সপেরিমেন্টেশন বাংলাদেশে হয়েছে। কোনটা একটু জোরে ক্লিয়ার হলো না বলো? মিনা রাজু কার্টুন ছিল, মিনা, মিনা রাজু কার্টুনে। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ, মিনা কার্টুন হচ্ছে বাংলাদেশের সফল ফিল্ড এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এইখানে কি হয়েছে, জাস্ট আমাদের ব্রেনে কিছু তথ্য ঢুকিয়ে দেওয়া হয়েছে, এইটা করলে ভালো, এটা করলে খারাপ, এটা করলে ভালো, এটা করলে খারাপ, এবং শুধু একটা অ্যাস্পেক্ট না, অনেকগুলো অ্যাস্পেক্টকে নিয়ে তারা রেগুলার এই প্রোগ্রামটা করেছে, এবং এইটার ফলাফল আজকে আমরা এখনো কিন্তু ভোগ করছি। আমরা বুঝতে পারছি যে এইখানে কি কি পরিমাণ আমাদের উপকার হয়েছে এই কাজটা হওয়ার কারণে, বোঝা গেল? আমরা কিন্তু অনেকগুলো ক্ষেত্রে অনেক উপকার পেয়েছি, মানুষজন এখন স্যানিটাইজেশনের ব্যাপারে, স্যানিটারি ল্যাট্রিনের ব্যাপারে, পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনের ব্যাপারে, তারা টিকাদানের ব্যাপারে, তারা এই আর্সেনিকের ব্যাপারে, ওভারঅল অনেক বেশি, শুধু মিনা কার্টুনের এক্সপেরিমেন্টেশনের জন্য, ফিল্ড এক্সপেরিমেন্টেশন জন্য অনেক বেশি মানুষ সচেতন হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা ডেটা তো কালেকশন করে নিয়ে আসি স্যার, একটা কোশ্চেন প্লিজ বলো স্যার, আদমশুমারি কি ফিল্ড এক্সপেরিমেন্টে যায়? না, আদমশুমারি যাবে হচ্ছে সার্ভে, এটা হচ্ছে কম্প্রিহেনসিভ সার্ভের মধ্যে, কম্প্রিহেনসিভ সার্ভে প্রত্যেকের কাছ থেকে আমরা তথ্য নিচ্ছি। ওকে, এটা গেল সার্ভে। আদমশুমারি আমি তো কোনো ওখানে এক্সপেরিমেন্ট করছি না, তাই না? তারা আসছে আমাদের কাছ থেকে কিছু তথ্য নিচ্ছে, আর কিছু কিন্তু না। তারা কি কোনো আমাদেরকে শিক্ষা দিচ্ছে বা তারা আমাদেরকে কিছু বলছে যে এটা করবেন বা এটা করেন, তা কি হয়? শুধুমাত্র তারা আমাদের কাছ থেকে কিছু তথ্য নিচ্ছে। সুতরাং আর আদমশুমারিটা কোনো এক্সপেরিমেন্টেশন হবে না, এটা যাবে সার্ভের অংশে, তাও কম্প্রিহেনসিভ সার্ভে। ওকে, জি স্যার। এবারে আমরা আসি
আমরা প্রেজেন্টেশন করি ডেটা কিভাবে, তাহলে আমরা মাথায় রাখতে হবে যে আমরা এই যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডেটা যে শিখলাম, ঠিক এইভাবেই আমরা প্রেজেন্টেশনের কথাও বলবো। একটা হচ্ছে আমরা টেবিল আকারে একটা ডেটাকে দেখাতে পারি, টেবিলের মধ্যে টেবিলটাকে সুন্দর করে বানিয়ে এতগুলো ছেলে এতগুলো মেয়ে এই বয়সের লোকজন এসেছিল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে বানাতে পারি। তোমাদের এই যে সেই তোমাদের যে সম্ভাব্য বন্ধু হিসেবে তোমরা যাকে নিয়ে নেবে সেই বন্ধু, ওই তার বইতে লেখা আছে ট্যাবুলেশন, এবং পরীক্ষার হলে অনেকেই ট্যাবুলেশন বলবে, এবং আমি এখনই জানিয়ে দিলাম অ্যাডভান্স যে ট্যাবুলেশন যে বলবে সে ফেল, আমি তাকে আর কোনো প্রশ্ন করবো না, ফেল করে ওই হল রুম থেকে উঠিয়ে দেবো। হ্যাঁ, এই ট্যাবুলেশন শব্দটা কমপ্লিটলি ভুল একটা শব্দ সেখানে ব্যবহার হয়েছে। ট্যাবুলেশন মানে হচ্ছে ট্যাবুলেট করা, টেবিলের মধ্যে ঢোকানো, টেবিলের মধ্যে বসানো, অতএব শব্দ যেন ভুল না হয়। এবং তোমরা যদি মনে করো যে তোমাদের কিছু পয়সা খরচ বাঁচাবে, তাহলে তোমাদের ওই বন্ধুর সাথে বন্ধুটাকে খরচ দিয়ে তোমাদের পাশে ওই ঘরের মধ্যে রাখার দরকার নাই, ওইটা দিয়ে দরকার পড়লে তোমরা কিছু ভালো খাবার দাবার খাবে, কিন্তু এই তাকে সাথে নিয়ে এসো না ঘরের মধ্যে, ঘরের মধ্যে নিয়ে আসলে তোমরা বিপদে পড়বে। অ্যাটলিস্ট আমার লেকচারের জন্য তো আমি গ্যারান্টি দিতে পারি, কারণ আমার প্রশ্নগুলো হবে এই স্লাইডের ভেতর থেকে এবং এগুলো অনেক কিছু ওখানে পাবে না। তাহলে একটা হচ্ছে কি যে টেবুলার প্রেজেন্টেশন, যদি কোয়ান্টিটেটিভ ডেটা হয় তাহলে আমরা টেবিল বানাবো কি শুধু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, কতগুলো ছেলে কতগুলো মেয়ে অথবা কি কি অকুপেশন এবং তাদের পার্সেন্টেজ কত, কত পার্সেন্ট করে এসছে তাদের রিলেটিভ পার্সেন্টেজ কত পুরোটার মধ্যে। আর যদি কোয়ান্টিটেটিভ হয় তাহলে আমরা সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন অথবা ডিসপারশন অথবা এর সাথে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এইগুলো আমরা সাধারণত লিখি, এবং সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন ডিসপারশন এটা হয়তো বা ইনশাল্লাহ আগামীকালকে আমরা শিখে যাব, আমরা এখন হয়তো বা আমাদের কাছে নতুন রাখতে পারে কিন্তু আগামীকালকে শিখে যাব। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি নাম্বার এন্ড পার্সেন্টেজ মাথায় রাখতে হবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে ফ্রিকোয়েন্সি কতবার এসছে, নাম্বার এটাও এর সাথে পার্সেন্টেজ। আমরা টেবুলার আকারে ডেটা প্রেজেন্ট করতে পারি, আরো একটা হতে পারে সেটা হচ্ছে টেক্সট, আমরা টেবিল গ্রাফ কিছুই লিখলাম না আমরা টেক্সটে লিখে ফেললাম, মানে কাগজে কলমে রিপোর্টে লেখার মতো সেন্টেন্সে লিখে ফেললাম যে অমুক জায়গায় আমরা কাজ করতে গেছিলাম এই এসছে, তাহলে একটা টেক্সট প্রেজেন্টেশন হয়। আরেকটা কি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কি যে কোয়ালিটেটিভ ডেটা যদি থাকে তাহলে মাথায় রাখতে হবে কোয়ালিটেটিভ ডেটা সাধারণত বার ডায়াগ্রাম অথবা বার চার্ট বলে, পাই ডায়াগ্রাম অথবা পাই চার্ট, বারের মধ্যে অনেক আছে সিম্পল বার ডায়াগ্রাম, মাল্টিপল বার ডায়াগ্রাম, স্পট ম্যাপ, ফ্লো চার্ট ইত্যাদি ইত্যাদি। আর যদি কোয়ান্টিটেটিভ ডেটা হয় তাহলে আবার এরকম ভিন্ন ভিন্ন নাম আছে, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, স্ক্যাটার প্লট, বক্স প্লট ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে। আমরা প্রত্যেকটারই নাম শিখব এবং দেখে চিনতে চেষ্টা করব যে কোনটা কি জিনিস। টেবুলার প্রেজেন্টেশন আমরা এরকম করে করি যে কতগুলো বয়, এখানে আমরা দেখাচ্ছি যে 20 জন এসেছিল, তাহলে ছেলে কতজন আমরা এইভাবে টালি করে গুনি, মেয়ে কতজন টালি করে গুনি, তারপরে ফ্রিকোয়েন্সি, আর টোটাল যেহেতু 20 হচ্ছে তাহলে তাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত 40% অ্যান্ড 60%, এইভাবে আমরা টেবিল করে কোয়ালিটেটিভ ডেটা দেখাতে পারি। আর গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা হচ্ছে যে আমরা বয়েজ গার্লস দেখো এখানে আলাদা আলাদা করে দেখাচ্ছি, মাথায় রাখতে হবে সবসময় এই যে বার ডায়াগ্রাম, এই যে বারটা আমি করলাম এই বারটা কখনোই তারা একে অন্যের সাথে মিলবে না, আলাদা আলাদা থাকবে। তাহলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে বার ডায়াগ্রামের চরিত্র হচ্ছে অথবা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দে উইল নট কানেক্টেড, দে উইল নট বি কানেক্টেড টু ইচ আদার। ওকে, আরেকটা আছে পাই ডায়াগ্রাম, এটাও গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। পাই ডায়াগ্রামে আমরা এখানে দেখিয়েছি যে প্রেগন্যান্ট মায়েদের যে মৃত্যুর কারণ, এই মৃত্যুর কারণগুলো, এই মৃত্যুর কারণগুলো একটা গবেষণা প্রতিষ্ঠান বারপার্ট বলে ঢাকাতে, সেই গবেষণা প্রতিষ্ঠান এই গবেষণা করেছিল 1992 সালে। সেই 92 সালে তাদের ওই যে কম্প্রিহেনসিভ সার্ভে ছিল সেটা বাংলাদেশের, না এটা ওটা ছিল লার্জ স্যাম্পল সার্ভে,
কম্প্রিহেনসিভ না। ওই স্যাম্পল সার্ভে থেকে বড় স্যাম্পল যেহেতু ছিল মোটামুটি খুব ভালো দেশের চরিত্র মোটামুটি ফুটে এসছে এবং সেখানে ফুটে আসার পরে আমরা পেয়েছি এরকম একটা চিত্র যে কোন কোন পার্সেন্টেজে কোন কোন মানুষ মায়েরা মানে মারা যাচ্ছে ডিউ টু প্রেগন্যান্সি রিলেটেড কমপ্লিকেশনস। আচ্ছা হিস্টোগ্রামটা কি? এই একই হিস্টোগ্রামটা আমি এখানে তুমি তোমরা এই গ্রাফের কথাটা পরে আমরা বলছি। হিস্টোগ্রাম হচ্ছে যে ফ্রিকোয়েন্সি গুলো দেখো এরকম মিশে 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 আছে, তাই না? এইখানে সাধারণত ফ্রিকোয়েন্সি গুলোর মধ্যে কোনো গ্যাপ হবে না। হ্যাঁ এখানে আমরা 80 থেকে 80 পরে একটা ছোট গ্যাপ দিচ্ছি, কারণ কি এখানে কোনো মানুষই ছিল না, এই কারণে এখানে গ্যাপ পড়েছে এবং এখানে অনেক দূরে পরবর্তীতে একটা মানুষ পাওয়া গেছে, তার বয়স আমরা হয়তো বা পেয়েছি, এটা হয়তো বা 90 বা 85 এরকম কিছু একটা হবে। এই যে হিস্টোগ্রামে গ্যাপ নেই কারণটা কি? কারণটা হলো ডেটা গুলো কোয়ালিটেটিভ ডেটা, সরি কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ ডেটার আরেকটা নাম আমরা একটু শিখেছি যে কন্টিনিউয়াস ডেটা। কন্টিনিউয়াস ডেটা গুলো সবসময় মাথায় রাখতে হবে যে 20, 20.5, 20.6 এরকম যেহেতু আছে এই জন্য একটা একটার সাথে লেগে থাকে এবং একটা একটার সাথে লেগে থাকে, এইভাবে পুরো বডিটা লেগে থেকে কাজ হয়। হ্যাঁ যখনই আমি ক্যাটেগরি করব তখন একটা ক্যাটেগরি থেকে আলাদা হয়ে যাবে। ওকে আচ্ছা এই হিস্টোগ্রামটাকে পরবর্তীতে বৈজ্ঞানিকগণ আরো একটু কাজ করলেন এবং আরো একটু কাজ করে তারা করলেন কি যে এইটার মাঝখান দিয়ে গড়পড়তা লাইন টেনে একটা এরকম যে হ্যাঁ আমি যদি গড়পড়তা একটা লাইন টানি তাহলে এই উচ্চতাটা এরকম একটা চরিত্র গ্রহণ করে থাকবে, এইভাবে তারা করলেন। এই যে এভাবে একটা গড়পড়তা লাইন টেনে করলেন এটাকে বলা হয় নর্মাল কার্ভ, এবং এই নর্মাল কার্ভটা কি এ সম্পর্কে আমরা পরবর্তীতে আরো আলোচনা শুনবো বা আলোচনা করব। অজীব বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা এটা সবচেয়ে কমন ক্রিকেট খেলায় দেখি। আমরা এখানে কি করা হয়েছে, এখানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি যোগ দেওয়া হয়েছে আগের ফ্রিকোয়েন্সির সাথে, আগের ফ্রিকোয়েন্সির সাথে যোগ দিয়ে এখন কি অবস্থা, আগের ফ্রিকোয়েন্সির সাথে যোগ দিয়ে এখন কি অবস্থা, আগের ফ্রিকোয়েন্সির সাথে যোগ দিয়ে এখন কি অবস্থা, এই বিষয়গুলো এইভাবে করা হয়েছে। এবং আমরা বুঝতে পারছি এই 3 থেকে 4 নম্বর ওভার এটা কি ছিল, মেডেন ওভার। তাহলে তোমরা বুঝতে পারছো এবং এইখানে এই ধরনের ফ্রিকোয়েন্সিকে বলা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা এটা গ্রাফ আকারে দেখিয়েছি, এটাকে আমরা আরেকটা নাম হচ্ছে অজীব বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এইটা হচ্ছে স্ক্যাটার প্লট উইথ লাইন ডায়াগ্রাম। এটা আসলে দুটো হওয়া উচিত ছিল, প্রথমে শুধু স্ক্যাটার প্লট পরবর্তীতে লাইন ডায়াগ্রাম। আমি একবারই দেখিয়ে দিয়েছি যে এই লাইনটা করা যায়। আমরা কি করেছি যে মানুষের বয়স আর বডি ফ্যাটের একটা সম্ভাব্য সম্পর্ক দেখাবার চেষ্টা করেছি এবং আমরা দেখিয়েছি যে হ্যাঁ সম্ভাব্য সম্পর্ক কিরকম হতে পারে, যে বডি ফ্যাট দেখা যাচ্ছে বেশি, এগুলো হচ্ছে সাধারণত একটু বড় বড় বয়সের মানুষের, বডি ফ্যাট কম ছোট বয়সের মানুষের, মোটামুটি একটা সম্পর্ক করার চেষ্টা করেছি বা স্ক্যাটার গুলো দেখার চেষ্টা করেছি এবং স্ক্যাটারেরও একটা চরিত্র খুঁজে পাওয়ার চেষ্টা করেছি এরকম একটা লাইন দিয়ে কি প্রত্যেকটা স্ক্যাটারের মধ্যে আমরা পরবর্তীতে গড় করেছি, গড় করে এরকম একটা লাইন টানা হয়েছে। এগুলো আমরা পরবর্তীতে ইন ডিটেইল আমরা যখন নিজেরা প্র্যাকটিস করব তখন এগুলো শিখতে পারবো। বক্স প্লট কি, যে বক্স প্লট হচ্ছে এমন এমন একটা প্লট যেখানে আমরা একই সাথে 5টা জিনিস শিখে ফেলতে পারি, 5টা। এখন দেখি আমরা কি কি শিখতে পারি এবং তোমাদের হয়তো এটাও পরীক্ষা আসতে পারে যে একটা বক্স প্লট থেকে আমরা কি কি পেতে পারি। হ্যাঁ আমরা এই যে দেখো মাঝখানে যেটা এই বক্সের মধ্যে, বক্সের মাঝখান দিয়ে যেটা কাটা আছে, হ্যাঁ এটা কাটাটা কখন একটু উঁচুতে বা একটু নিচুতে, এই মাঝখানের কাটাটা হচ্ছে মিডিয়ান ইন্ডিকেট করে। বক্সের যে আপার বর্ডার সাধারণত ইন্ডিকেট করে যে থার্ড কোয়ার্টাইল, বক্সের যে নিচের বর্ডারটা এটা ইন্ডিকেট করে ফার্স্ট কোয়ার্টাইল, আর বক্সের ওই যে উপরে, হ্যাঁ এটা আসলে ঠিক বক্স প্লটটা বলাটা একটু ভুল, বক্স এন্ড হুইস্কার্স প্লট, এই যে একটা চিকন লাইন উঠে গেছে এটা হুইস্কার্স,
এই হুইস্কারসটা উপরে যে দাগটা এটা হচ্ছে হাইয়েস্ট, আর হুইস্কারসের নিচে যে দাগটা এটা হচ্ছে লোয়েস্ট। তাহলে আমি কি কি পেলাম, হাইয়েস্ট, লোয়েস্ট, ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান এবং থার্ড কোয়ার্টাইল, এই পাঁচটা জিনিস আমি এই বক্স প্লটের মাধ্যমে পেতে পারি। এটা হচ্ছে আরেক ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এটার নাম হচ্ছে এরর বার। এরর বারে হয় কি, এখানে তিনটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে মিন, আরেকটা হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দি আপার ভ্যালু, 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দি লোয়ার ভ্যালু। এবং এই মিন, আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু, এই তিনটা দিয়ে মোটামুটি আমরা ওই ডেটার চরিত্রটা বুঝতে পারি। তো এই দুটোর মধ্যে বক্স প্লটটা বেশি ব্যবহৃত হয়, কারণ এটাতে আমরা অনেক বেশি তথ্য পাই, কিন্তু কখনো কখনো কোয়ান্টিটেটিভ আইডিয়াটা বোঝার জন্যে আমরা কখনো কখনো এরর বারও ব্যবহার করি। ওকে, আমরা এই যে গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশন, এইটাকে আমি আরো আরো কিছু কাজ করছি, আমি হয়তো বা আরো ফার্দার কিছু স্লাইড যোগ করে দেব, যোগ করে তোমাদের জন্য এটা আমি দিয়ে দেব স্লাইডের সাথে পরবর্তীতে যোগ করে। আমরা এখন যতটুকু পড়লাম, কারো কোনো প্রশ্ন আছে? স্যার বক্স প্লটটা আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, বক্স প্লটটা, বক্স প্লটটা হচ্ছে মনে রাখতে হবে যে আমরা একই সাথে এই একটা বক্স, এবং আসলে বক্স প্লটটা ভুল, আমি আসলে এটা হচ্ছে বক্স এন্ড হুইস্কারস প্লট, বক্স এন্ড হুইস্কারস, এই বক্সের বাইরের অংশকে বলা হচ্ছে হুইস্কার, এবং এখানে এই বক্সের এই এই মাঝখানের যেটা বক্সের মাঝখানে মানে বক্সের ভেতরে যে টানটা যে দাগটা কাটা আছে এটা হচ্ছে মিডিয়ান। আমরা যদি সিরিয়ালি যাই একদম নিচে যেটা এই যে এই একটা চিকন লাইন এটার নিচে যে দাগ এটা হচ্ছে লোয়ার ভ্যালু, তারপরে বক্স শুরু হলো এটাকে আমরা বলছি ফার্স্ট কোয়ার্টাইল, তারপরে বক্সের মাঝখানে এটা হচ্ছে মিডিয়ান, তারপরে বক্সের উপরে এটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল, আর একদম উপরে এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। এইটা হচ্ছে সাধারণত বক্স এন্ড হুইস্কারস এর প্রেজেন্টেশন, একই সাথে সে পাঁচটা জিনিসকে আমাকে ডিনোট করে, পাঁচটা জিনিস আমাকে শিখতে সহায়তা করে। বোঝা গেল? জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এরর বারটা আবার একটু বলেন। এরর বারটা, এরর বারটা কি, যে এইটাও আরেক ধরনের ডেটাটাকে বোঝার একটা চেষ্টা, সেটা কি যে যখন আমরা মিনের সাথে, তার মানে এখানে যে গোল গোল মাঝখানে দেখাচ্ছে বারে, এই বারের এটা মিন, মিনের সাথে যখন আমি 95% কনফিডেন্স ইন্টারভ্যাল, এখন বুঝতে কষ্ট হবে কিন্তু এইটাই মাথায় রাখো, আমরা 95% ইন্টারভ্যাল ফর দি আপার ভ্যালু অ্যান্ড ফর দি লোয়ার ভ্যালু, তাহলে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল আপার ভ্যালু, এটা আমরা কি দিয়ে করি, সাধারণত মিনের সাথে যোগ দিই স্ট্যান্ডার্ড এররটা, এই জন্য এটাকে বলা হচ্ছে এরর বার। যেহেতু এরর যোগ দিয়ে আমি আপার ভ্যালু, এরর বিয়োগ দিয়ে আপার ভ্যালু নির্ণয় করি, কিন্তু আমি যখন এররে যাব তখন তোমরা এটা বুঝতে পারবে। এখন শুধুমাত্র নামটা শুনে রাখো, তোমাদের পরীক্ষায় আসলে শুধুমাত্র ওইটুকুই বলবে যে মিন 95% কনফিডেন্স ইন্টারভ্যাল আপার, 95% কনফিডেন্স ইন্টারভ্যাল লোয়ার, এই তিনটা জিনিস হচ্ছে গিয়ে একটা এরর বারে থাকে। তোমাদের হয়তো পরীক্ষা এরকম করে আসবে যে একটা এরর বার এঁকে সেইটার কি কি পার্টস আছে বা কি কি জিনিস আমরা জানতে পারি সেটা দেখাও। তাহলে তোমাদেরকে এরকম একটা এরর বার এঁকে তিনটা যে জায়গা, তিনটা জায়গার তিনটা নাম বলে দিতে হবে। ওকে, তাহলেই হবে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে এখানেই শেষ করছি, আমরা এখানেই শেষ করছি, এবং আমাদের এইখানে আমাদের এইখানে আছে বান্না, কি আছো?
ডক্টর বান্না কি আছে এখানে? হ্যালো স্যার, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা ছিল। প্লিজ বলো বলো। স্যার আমাদের আইটেম কার্ডের ছবিগুলো যদি আমরা পেতাম একটু ভালো হতো স্যার। আচ্ছা, আইটেমের ব্যাপারটা হচ্ছে আমাদের লেকচারার স্যার ম্যাডামদের কাছে আছে, আমি ওনাদের সাথে বসে আমি তোমাদেরকে আইটেম, কারণ আইটেমও তোমাদেরকে দিতে হবে, আমি একটু আমার লেকচারারদের সাথে বসে ওটাকে, ওনারা মনে হয় ওটার উপরে কিছু কাজ করার কথা, ওটা ফাইনাল হলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, আমি জাস্ট একটু। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের স্যার স্লাইড গুলো কি আজকে দেবেন নাকি আজকের গুলো? আমি হচ্ছে স্লাইড গুলো আমি একটু আরেকটু আপডেট করছি, একটু ধরো। হ্যাঁ হ্যালো বান্না, ওই যে আমার ক্লাস শেষ হয়ে গেছে, আমি তুমি আসলে তোমাকে তাহলে আমি হোস্ট করে দেবো এখন। হ্যাঁ ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। মানে আমি তুমি তুমি তাহলে মানে অ্যাড হয়ে তুমি তোমার কাজ করো, আমি তোমাকে হোস্ট করবো, তোমাকে তো ক্লিক করে হোস্ট করতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, জয়েন করো, দেখতে হচ্ছে না কেন ফোনটা তোমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ল্যাপটপে ঢুকে জাস্ট একটু মানে তুমি তোমার কাজ করে নাও, আমি ততক্ষণে মানে তোমাকে জাস্ট আমি হোস্ট করে দিয়ে আমি ইয়ে করছি, ওদের সাথে বাদ বাকি কথাগুলো সেরে আমি তাহলে চলে যাবো। ওকে আমি যদি আপডেট করে ফেলতে পারি তাহলে স্লাইড গুলো আমি হয়তো আজকেই তোমাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, কারণ স্লাইড এর মধ্যে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে একটু একটু আপডেট প্রয়োজন, তো সেই সমস্ত জায়গাগুলো আমি একটু আপডেট করে নিয়ে আমি তোমাদেরকে, দুটো ক্লাস তো করিয়েছি, আমি হয়তো দুটো ক্লাসকে একটা স্লাইডের মধ্যে নিয়ে এনেই তারপরে তোমাদের জন্য ব্যবস্থা করব দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে? আমি যতটুকু পড়িয়েছি ততটুকুর উপরেই এবং বান্না যতটুকু পড়িয়েছে ততটুকুর উপরেই আমরা চেষ্টা করব যে একটা কুইজ দিয়ে দিতে, এবং তোমরা ওই কুইজের অ্যানসারটা মানে লিখে তোমরা জাস্ট আমাদের হাতে আমাদের কাছে মেইল করে দেবে, আমরা ওই হয়তো একটা ওয়ার্ড ফাইলে কুইজ দেবো, সেই ওয়ার্ড ফাইলটাকে তোমরা যথাযথভাবে অ্যানসার করে আমাদের কাছে মেইল করে দিলে আমরা তাহলে তখন সেই কুইজের অ্যানসার অনুযায়ী তোমাদেরকে তোমাদের প্রেডিকশন আমরা করে ফেলব। এটা আমরা রাখতে চাচ্ছি এই জন্যই যাতে করে আমরা পরবর্তীতে ইয়া পেয়ে যেতে পারি, পরবর্তীতে তোমাদের যে প্রিপারেশনটা সেই প্রিপারেশনটাকে ভালো করতে পারি, কারণ আমরা যেটা পড়াচ্ছি সেই পড়ানোর এটা আমাদের জন্য একটা ফিডব্যাক, তোমরা যখন কুইজে অংশগ্রহণ করবে আমরা তখন বুঝতে পারবো যে ভবিষ্যতে যখন আমরা পুরো কোর্সটা শেষ করব সেখানে কোথায় কোথায় তোমাদের জন্য এমফাসিস দিতে হবে। বোঝা গেল? সেই কারণে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা কি রেকর্ডেড ক্লাসটা কোথায় পাবো? রেকর্ডেড ক্লাসটা ওই আমি রেকর্ড শেষ হয়ে যাওয়ার পরে রেকর্ডেড ক্লাসটা, কারণ ওই যে বান্নার ইয়াটাও তো রেকর্ড হবে, আমরা পুরো রেকর্ডেড ক্লাসটা এই ফোরামের মধ্যে, আমি জানি না আমার এটা একটু ভয় লাগছে যে রেকর্ডিং এর সাইজ যদি বড় হয়ে যায় তাহলে এই মেসেঞ্জার সেটাও নিতে পারবে কি পারবে না, দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট। একটা হতে পারে যে আমি এখন এখানে রেকর্ডিংটা বন্ধ করে দিতে পারি, পরে বান্না যখন আসবে তখন ও শুরু করার পরে তোমরা তাদেরকে
তাকে অনুরোধ করে আবার রেকর্ডিং শুরু করে নিতে পারো, আমি তাহলে তাহলে কিছু সময় বাঁচবে। জি স্যার, জি স্যার, ওকে, সেটাই সবচেয়ে ভালো হবে।